হয়েছে রামুর কাছে আমরা আর আপনার কথা শুনলাম হ্যাঁ হ্যাঁ তোরা বোঝার চেষ্টা কর তাকিয়ে উঠি পুরো ফসল থেকে লাল হয়ে আছে আর এদিকে বর্ষার ফলেও চলে আসছে আজ ফসল লাগালে সব ফসল নষ্ট হয়ে যাবে কত কষ্ট বড় মিয়া আমাকে ভাতের কষ্ট দিয়ে জীবন নষ্ট করে ফেলাইছে এইবারের ফসল নষ্ট করে দাও তাহলে বুঝবো এই চাষারা কি জিনিস আরে মোবারকে এত কথা কয়ে কি লাভ ও তো ওই বাড়ির খাস চামচা ওই বাড়ির চাকর তোমার কয়ে কি লাভ যাও তোমার মালিককে গিয়ে কও যতক্ষণ আমাকে দাবি না মানবো ততক্ষণ আমরা কেউ কাম করব না কি বলছো মোবারক ওদের মজুরি না বাড়ালে ওরা নাকি আর কাজ করবে না দাম তো কালি পানির নিচে চলে যাবে রিল্যাক্স ড্যাড এই চাষাদের জাফটে নেমো খারাম ধান কাটার সময় এলে সারাদের চর্বি বেড়ে যায় তুমি কোনো চিন্তা করো না ড্যাড আমি এক ঘন্টার মধ্যে পাশের গ্রাম থেকে চাষিদের নিয়ে আসছি ওরা ধান কেটে মজুরি নিয়ে যাবে আর আমাদের গ্রামের চাষারা না খেয়ে মরবে মোবারক তুমি ড্যাডকে নিয়ে জমিতে যাও আমি এক্ষুনি আসছি না না আর কেউ কাম করুম না কাম করুম নেও হারামি করেছো তোমরা কাজ বন্ধ করে দিয়ে অন্যায় কাজ করেছো তোমরা অপমান করেছো মেয়ের বাড়ির অপমান করেছো আমাকে অপমান করেছো সে আইনের যে আইন মেনে তোমরা বংশ পরম্পরায় আমার জমিতে চাষার কাজ করছো হ্যাঁ আর সেই সুযোগে আমাকে মতো গরিব গো শোষণ কইরা বড় লোক হওয়া সিঁড়ি বানাইয়া সম্পদের পাহাড় গড়তে চান সেই সুযোগ আমরা আর দিব না অহন থেকে আমরা আমাকে ন্যায্য পান আদায় করে নিব ড্যাড ওদের সাথে কথা বলে আর কোনো লাভ নেই ওরা কি ভেবেছে ওরা আমাদের কাজ আটকে আমাদের কাছ থেকে বেশি টাকা আদায় করে নেবে কখনো না আমি পাশের গ্রাম থেকে লোক নিয়ে এসেছি এই যাও তোমরা ফসল কাটা আরম্ভ করো খামনদার ফসল হাত দিলে কিন্তু খুন খারাপ হয়ে যাবো কি মিয়া বাড়ির ছোট মিয়াকে তুই খুন খারাপের ভয় দেখান আজ তোদের আমি খুন করে ফেলবো আরাম চাচা তোর এত ভালো সাহস আমার সন্তানের মুখে বন্দুক ধরেছিস সুমন বন্দুক নামা বলছি তুমি থামো বাবা প্রতি বছর মজুরি বাড়ানোর কথা বলে মিয়া বাড়ির লোকেরা একটা পয়সাও বাড়ায় না প্রত্যেকটা বার গরিবের হট মেরে দেয় গ্রামের লোক এই জন্যই কাজ বন্ধ করে বসে আছে আর এখন আমাদের হক নষ্ট করার জন্য ওদেরকে ভাড়া করে এনেছে শুনে রাখো তোমরা আজ যে অবস্থা আমাদের হয়েছে কাল সে অবস্থা তোমাদের সবার হবে ভাইয়েরা একটিবার ভাবো সব গরিবের কাহিনী এক একবেলা খেলে আর একবেলা না খেয়ে থাকতে হয় কাজ শেষ হওয়ার পর কোনো না কোনো মিয়ার বেটা আমাদের হক মেরে দেয় আমরা যদি একজনের বিপদে আর একজন না এগিয়ে আসি তাহলে কে এগিয়ে আসবে আমি ওদের দেখিয়ে দিতে চাই এক জমিদার আরেক জমিদারকে ধোকা দিতে পারে এক নেতা আরেক নেতাকে ধোকা দিতে পারে কিন্তু এক দিন মজুর আরেক দিন মজুরকে কখনো ধোকা দেয় না এখন ফয়সালা তোমাদের হাতে আমাকে ক্ষমা করে দিও ভাই আমরা এইসবের কিছুই জানতাম না জানলা এটার না হয় মেয়েরা চলো সবাই কা পুরুষের দল বেইমানের দল আরে যা ভাগ তোরা আমার কাউকে দরকার নেই আমি নিজেই ক্ষেতের ফসল কাটবো ছোট মিয়া আপনি এত কিছু পারেন কিন্তু গরিবের হকটুকু দিতে পারেন না আরে অত্যাচার যদি করতেই হয় তাহলে পিঠের উপরে করেন পেটের উপর কেন করেন দুবেলা দুমুঠো শুধু খেতে দেন তাহলে দেখবেন এই গরিব দিন মজুরের দল আপনার গোলায় হাজার মন ধান পৌঁছে দেবে হাজার মন ধানের লোক তুই কাকে দেখাচ্ছিস কি ভেবেছিস তুই তোর চালে পড়ে আমি তোদের দাবি মেনে নেবো সিম্পলি ইম্পসিবল ড্যাড প্রয়োজনের সমস্ত ফসল পানির নিচে নষ্ট করব তবু ওদের দাবি আমরা কখনই মেনে নেব না কখনো ওদের সামনে মিয়া বাড়ির আন মান শান বিসর্জন দেব না চলো ড্যাড চলো বললেই হলো আমরা না খেয়ে থাকবো আর সোনার ধান পানির নিচে নষ্ট হবে অসম্ভব চলো ভাইয়েরা হ্যাঁ ফসল কেটে আমাদের মজুরি রেখে বাকি ধান মিয়া বাড়ির গোলায় দিয়ে আসি বস আরে বাপের শত্রু
তুই কি আমাকে এই বুড়ো বয়সে একটু আরামে থাকতে দিবি না? কে বলেছে তোকে বড় মেয়ের কাজে নাক গলাতে? তার খেতে কে ধান কাটবে না কাটবে তাতে তুই বলার কে? ঘরে ঢুকতে না ঢুকতে বেচারা ছেলেটাকে গালাগাল শুরু করেছো? তোমার ওই বেচারা ছেলের জন্য আমাদের মুখে দানা পাতা একদিন বন্ধ হয়ে যাবে। আহা, তা কি হয়েছে বলবা তো? কার ফসল কে কোথায় নিয়ে যায় তা দিয়ে ওর কি দরকার? অথচ তোমার ছেলে তার জন্য ছোট সাহেবের সঙ্গে হাতাহাতি করেছে, তার মুখে বন্দুক ধরেছে, শুধুমাত্র আমার মুখের দিকে চেয়ে বড় মিয়াকে ক্ষমা করে দিয়েছে। তা না হলে কি করতো? গুলি করে দিত। দেখো দেখো কেমন করে কথা বলে। ওর কারণে আমি মালিকের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে পারি না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হয়। আরে তুই বুঝিস না কেন, ওরা খানদানি লোক, উঁচু ঘরের লোক। তাতে কি হয়েছে? কি হয়েছে? ওরা খানদানি বড় লোক দেখে তোমাকে খানদানি চাকরের মতো ওদের পাটি পেকে বলেছে। তোমার এই কাজের জন্য মানুষ আমাকে কত টিটকারি দেয় তুমি জানো? মানুষের ঠাট্টা শুনে ইচ্ছে করে কুয়ায় ঝাঁপ দিয়ে ডুবে মরি। আরে মানুষ যতই বলুক তোর তো ভুলে গেলে চলবে না, আমরা দুবেলা দুমুড়ে যে খেতে পাচ্ছি তা ওই নিরাশের করুণার জন্যে। করুণা? কিসের করুণা? খাবারের বদলে যে তুমি দিনরাত পরিশ্রম করছো সেটা তোমার মনে থাকে না? ও মমতা, তোমার ছেলেকে আমি আর কত বোঝাবো, ওকে স্বভাব কখনো বদলাবে না। আমিও তোমাকে বলতে বলতে মুখ ব্যথা করে ফেলেছি, কিন্তু তোমার গোলামি করার অভ্যাস বদলাচ্ছে না। বাস বাস, মা বেটা ঝগড়া বন্ধ কর, চলো খাবে। রাখো তোমার খাবার। কি রে চল সুমন, তুই খেয়ে নে। আমার খিদে নেই ভাইয়া। আচ্ছা, নিজেদের সব ভাই ঠাকুরপু ছাড়তেছো কেন? ভাত কি দোষ করছে? চলো ভাত খাবা। চলো এই বাড়ি খাবার আমি আর খাবো না, একবার বলেছি খাবো না, এখান থেকে কথা না বলে চুপচাপ চলে যাও। ভাইয়া তুমি খাইতে যাবে কিনা কও? এই ঘরের খাবার আমার জন্য হারাম, কথা না বলে ভাগ এখান থেকে। তোমরা না খেলে আমরাও খাবো না। মনে আর বস, ঠিক বসো মা। ঠিক আছে খাবার লাগাও, আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে খাবার লাগা, আমি আসছি। চল মা চল। কারোর উপর প্রেমের নজর পড়লে লজ্জা শরম সিন্ধুকে বন্দি করে রাখতে হয়। আমি কি তোর ইয়ে নাকি? তুই আমার ইয়ে আর আমি তোর ইয়ে। সেমরে ঢং দেখলে আর বাসি না, তোর এক পাচাল আমার আর ভালো লাগে না। গ্রামের রাস্তায় ঘুরছি, ফিরতে রাত হবে। হ্যালো, গায়ের রাস্তায় কি সুন্দর গোলাপ ফুটে রয়েছে! এই গোলাপ তো রাস্তায় শোয়া পায় না। তাহলে চল আমার ড্রয়িং রুমে সাজায় রাখি। চল। তোমরা তোমাকে একটু আদর করি। Yeah!
সত্য মরণ সত্য আর সত্য কি জীবন সত্য মরণ সত্য আর সত্য কি সত্য তোমার ভালোবাসা এই তো জেনেছি তাই তো তোমায় পরাণ করে বুকে বেঁধেছি শোয়ে তুমি একো বুকের মাঝে তুমি বিনা দিলেকে দণ্ড আমি বাঁচব না যে আগুন পানি মাটি সত্য আর সত্য কি আগুন পানি মাটি সত্য আর সত্য কি সত্য তোমার ভালোবাসা এই তো জেনেছি তাই তো তোমায় পরাণ করে বুকে টেনেছি জীবন সত্য মরণ সত্য আর সত্য কি জীবন সত্য মরণ সত্য আর সত্য কি সত্য তোমার ভালোবাসা এই তো জেনেছি তাই তো তোমায় পরাণ করে বুকে তুমি আমার চোখের মনি তুমি বুকের ধনি দুনিয়া ছেড়ে যাব তোমার হারাবো যখনই তুমি আমার চোখের মনি তুমি বুকের ধনি দুনিয়া ছেড়ে যাব তোমার হারাবো যখনই আলো আধার সময় সত্য আর সত্য কি আলো আধার সময় সত্য আর সত্য কি সত্য তোমার ভালোবাসাই তো জেনেছি তাই তো তোমার পরাণ করে বুকে টেনেছি জীবন সত্য মরণ সত্য আর সত্য কি জীবন সত্য মরণ সত্য আর সত্য কি সত্য তোমার ভালোবাসা এই তো জেনেছি তাই তো তোমায় পরাণ করে বুকে বেঁধেছি জীবন সত্য মরণ সত্য আর সত্য কি জীবন সত্য মরণ সত্য আর সত্য কি তাহলে নাটকের রিহার্সাল শুরু করে দিই হ্যাঁ দেরি করে লাভ কি রিহার্সাল শুরু করে দাও হ্যাঁ খোকন দাঁড়া এডিন ভাই পড়েন চাইলে সবকিছু হয় না নায়েব মশাই মাথা গরম করো না তো
আরে ভাগনা মাথা গরম করো না। আর প্লিজ মামা আমাকে ছেড়ে দাও, মামা আমাকে ছেড়ে দাও, ওই চিকনার বাচ্চাটাকে আমাকে একটু সাহায্য করতে দাও। এখানে এখানে ঠান্ডা মাথায় বসো তো, তুমি একটু বসো। হ্যাঁ বসেন বড় মেয়ে। ড্যাডি তুমি যদি ওদের বিচার করতে না পারো তাহলে প্লিজ ওই দায়িত্বটা তুমি আমাকে দাও, আমি ওদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে সবকিছু ছাই করে ফেলবো। আসতে ভাই না আসতে, কথায় বলে প্রতিবেশীর ঘর আগুন দিয়ে পোড়াতে চাইলে শেষে নিজের ঘরে আগুনে পড়ে যায়। প্রতিবেশী? তুমি কাকে প্রতিবেশী বলছো মামা? ওই চাকরের ছেলেটাকে? আরে বাড়ির সামনে বাড়ি হলে তাকেই তো প্রতিবেশী বলে। ঠিক বলছেন। কিন্তু বড় মিয়া আপনার মতো সর্বভোগ থাকতে ওই জমি সুমনে হলো কি করে? আর বলো না, মতলব ওর দাদা মরার আগে দেনা শোধ করে জমিটা ছাড়িয়ে নিয়ে গেছে, আর লিখে দিয়ে গেছে ওই মেত্তামেজ নাতিটাকে। নাতিটা কিছু না করলে তো গ্রামে আর থাকা যাবে না। সেদিন গায়ের সমস্ত চাষাদের সামনে আপনাকে আর টমিকে জেমিকে অপমান করেছে, আজ আপনার ঘরের সামনে নাট্যশালা খুলে দিন রাত আপনাকে গালাগাল করছে। আপনি ওই শয়তানটাকে ঘাড় ধরে বের করে দিচ্ছেন না কেন? ওর নিজের জায়গা থেকে কি করে ওকে উৎখাত করি? জমির কাগজপত্র শত ওর নামে। জায়গা ওর নামে হলে কি হবে? আপনার মনে নেই মোবারকের মেয়ের অসুখের সময় আপনি ওকে 30,000 টাকা ধার দিয়েছিলেন? ওই টাকাটার জন্য মোবারকের উপর চাপ দিয়ে টাকা দিতে না পারলে জমির দলিল নিয়ে নেবেন। কিন্তু জমি যদি না দেয়? তাহলে তো আরো ভালো হলো। সুমনকে মানে ওই বেয়াদবটাকে আপনার বাড়িতে চাকর হিসেবে রেখে দেবেন, ওদের বোঝাবেন যে ওর পারিশ্রমিক দিয়ে বাকি টাকা শোধ হবে। ব্যাস, একবার যদি মিয়া বাড়িতে সুমন চাকর হয় তাহলে টাকা উসুল হয়ে গেল, আবার চাকরের সাইনবোর্ড গলায় ঝুলে গেল, তখন সুমন ওর বাপের মতো আপনার পিছনে ঘুর 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 করবে। সুমন তুই আর না করিস না বাবা, জমিটা মিয়া সাহেবের নামে লিখে দে। ওই জমি তো দূরের কথা, এক ফুটো মাটিও সে পাবে না। পাগলামি করিস না বাবা, মিয়া সাহেবের অনেক ক্ষমতা, হয় টাকা নয়তো জমি দিতে না পারলে ওরা আমাদের বিবাহটা ছাড়া করবে। মা তুমি জানো না ওই মিয়া সাহেবের জিব্বা কত লম্বা, ওর বাড়ির পাশে আমাদের ছোট্ট জমিটা দেখে মিয়া সাহেবের জিব্বায় পানি এসেছে, ভাবছে চাইলেই আমার বাবা ওনার হাতে জমিটা তুলে দেবে। অসম্ভব, জমি আমার নামে, জীবনেও আমি ওই জমি মিয়া সাহেবের নামে লিখে দেবো না। শোন, বড় লোকদের সঙ্গে জিত করলে গরিবের ঘর পুরো চাই হয়ে যায়, তার চেয়ে চল আমরা বাপ্যাটা দুজন মিলে মেয়ে বাড়িতে কাজ করি, তাহলে তাড়াতাড়ি ঋণটা শোধ করতে পারবো। এবার বুঝেছি মিয়ার মাথা থেকে কিসের চাল বেরিয়েছে। মা বুঝেছ, মিয়া আমাকে তার বাড়ির চাকর বানাতে চায়, ওনাকে বলে দিও বাবা এই কাজ আমাকে দিয়ে জন্মও সম্ভব হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ওদের টাকা শোধ না করতে পারলে মিয়া আমার বিরুদ্ধে মামলা করবে, আমি সব সব বলে দেবো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, দরকার হবে আমার কোমরে দড়ি বেঁধে নিয়ে যান আপনি। মা তুমিও শুনে রাখো, বাবা যদি জেলে যায় তাহলে তার সাথে সাথে আমিও জেলে যাব, কিন্তু ওই মিয়ার বেটাদের খুন করে তারপর জেলে যাব। তুই মানুষ খুন করবি? এই তুই মানুষ খুন করবি? দেখো মমতা তোমার ছেলে কি বলছে চলো। আহ তুমি থামা তো। না মমতা, আজ এর একটা বিয়ে করতে হবে, হয় সে আমার সঙ্গে এক্ষুনি কাজে যাবে, নাহলে এক্ষুনি নিজের হাতে সে আমাকে খুন করবে। থামো বাবা থামো, তোমাকে ঝগড়া থামো, তুমি আমার চিকিৎসার জন্য ঋণ করছিলে না, শুধু আমি করে দেব, আমি তোমার সাথে নিয়ে চলো, আমি দাসী বন্ধুর কাম করে সব ঋণ শোধ করো। না মুন্না, তোর ভাই আজও বেঁচে আছে, তুই কি করে ভাবলি আমি বেঁচে থাকতে তোকে দাসীর কাজ করতে দেবো? তোকে যেতে হবে না, আমি যাব, যে বাড়িতে আমার বাবা গোলামি করে কাল থেকে আমিও সে বাড়িতে যাব, চাকরের কাজ করব। তুমি কোনো চিন্তা করো না ড্যাড, আমি দেখছি। আয় চাকরের বাচ্চা, শোন বাগানের বড় বড় গাছগুলো কেটে সব লাকড়ি বানিয়ে বাড়িতে দিয়ে আসবে, তাড়াতাড়ি গাছ কাটা শেষ কর, গাড়ি নিয়ে তোকে আবার ধান আনতে হবে। দে আমাকে দে। না বাবা, এই বয়সে তুমি এত শক্ত কাজ করতে পারবে না। তুইও তো আজ পর্যন্ত কোনোদিন এইভাবে পরিশ্রম করিসনি, আজ একাই তুই চারজনের কাজ করছিস,
আমি তোকে এত কষ্ট করতে দেবো না। দেখ আমাকে দেখ। না বাবা, আমার বাবা মিয়া বাড়ির নুনের দাম দিতে গিয়ে তার ইজ্জত রাখতে পারিনি, কিন্তু আমি তো আর আমার বাবার ইজ্জত নষ্ট হতে দিতে পারি না। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি মিয়া বাড়ির সোজা গর্দান নিচু করে দেব। আমাকে তুই ক্ষমা করে দিস বাবা, তোর এই কষ্টের জন্য জিত করে এত কাজ করে হাতের কি অবস্থা করেছিস দেখেছিস? মিয়া বাড়ির জুলুমের তলোয়ারে এমন কত মায়ের সন্তানের রক্ত নষ্ট হয়েছে, তাদের খোঁজ কি কখনো তুমি নিয়েছো বাবা? যাও বাবা, বেলা অনেক হয়েছে, তুমি খেতে যাও, আমি কাজ শেষ করেই আসছি, যাও। কি বললে, আমাদের রানী বাড়ি আসছে? হ্যাঁ জানি, রানী টেলিফোন করেছিল, আজই নাকি ওর কলেজের শেষ দিন। কখন আসছে, কিসে আসছে? তোমার মেয়ে আগামীকাল সকালে ট্রেনে আসছে। বেগম, কি ব্যাপার, কি হয়েছে? তোমার মেয়ে রানী কাল সকালে ট্রেনে আসছে। তাই নাকি? জেমি ম্যাম, তুই তাহলে সকাল সকাল গাড়ি নিয়ে স্টেশনে চলে যাস। ও মা, তুমি জানো না আমার টমি অসুস্থ, আমার টমির কানে ব্যথা, আগামীকাল ডাক্তারের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট, আমাকে ওখানে যেতে হবে। আসি ড্যাড, চমে চমে। তাহলে কে যাবে? চিন্তার কিছু নেই, আমি সুমনকে দিয়ে জিপ পাঠিয়ে দিব রানী কানার জন্য। উপস্থিত ছাত্রছাত্রী ও শ্রদ্ধেয় শিক্ষক রানী, এখন আমরা রানীর কণ্ঠে একটি গান শুনব। মানুষ তো দূরের কথা, কোন গরু ছাগলও সাড়া দিব না। চাকরিতে নিশ্চয় নতুন, জানো আমি কে? কার সাথে তুমি বেয়াদবি করছো? মাল উঠাতে প্ল্যাটফর্মে গেলে না কেন? চুপ করে আছো কেন? উত্তর দাও, উত্তর দাও। আমি আর উত্তর দেওয়া কি লাভ? আপনার গলার আওয়াজ দিয়ে উষা একলাই যথেষ্ট। আমি আওয়াজ দিলে মানুষে ভাববো স্বামী স্ত্রী ঝগড়া করতেছে। ইউরাস্কেল, মনে হচ্ছে তোমার অনেক চর্বি জমে গেছে। হ্যাঁ, আপনাদের মহলে তো চাকর বাকরের জন্য রোজ খাটি গাওয়া ঘি দিয়া পোলাও কোরমা রান্না হয়, তাই সর্বে একটু বেশি জমছে। বেশি কথা না বলে লাগে গাড়িতে উঠাও। এমন মিষ্টি করে কুলিতে হয়। আসেন, জলদি আসেন। ওঠেন ওঠেন ওঠেন। বাবা, ধীমাকে চালাই আর পাসি না। তাহলে কাঁদছিস কেন? ওই বদমাশ শয়তানটা।
হয় আগে মন ভরে কেঁদে নিয়ে তারপরে বল, না হয় আগে বল তারপরে কান্নাকাটি কর। তুমি ওকে ধমকাচ্ছ কেন? কতদিন পর মেয়েটা এসেছে? আচ্ছা মা বল কি হয়েছে? তোমার নতুন ড্রাইভার ইডিয়েটটা এমন ভাবে গাড়ি চালিয়েছে যে আমার ব্যাগ কাদায় পড়ে গেছে, আর ওটা উঠে দিকে আমি উপরে গেছি, আমার সব কাপড় কাদায় নষ্ট হয়ে গেছে। রানী ভাইয়া এক মিনিট, এই বাবুল তুই টমিকে নিয়ে আমার বিছানায় শুয়ে দিবি, যাই কেন ভাইয়া? তুমি বদমাশ ড্রাইভারটাকে ছাড়বে না, দেখো আমার কি অবস্থা করেছে। আমি তোকে কথা দিচ্ছি ওই বেয়াদবটাকে আমি মেরেই ফেলবো। আস্তে আস্তে, বোনের জন্য যখন এতই দরদ তখন নিজে স্টেশনে গেলে না কেন? বোনকে বাদ দিয়ে তখন তো কুকুর নিয়ে পাগল ছিলে, বোনকে বাসায় আনার চাইতে কুকুরকে ডাক্তার কাছে নিয়ে যা তোমার অনেক জরুরি ছিল, আর এখন সুযোগ পেয়ে খুব ভাইগিরি দেখাচ্ছ। আর তোমাকে বলি রানী, কতবার বলেছি মানুষের সাথে একটু ভালো ব্যবহার করো। আমি সুমনকে চিনি, ও একটু রাগি কিন্তু খুব ভালো ছেলে, ওকে নিশ্চয় তুমি রাগিয়েছ। বলো কি বলেছো তুমি ওকে? কিছুই না, গাড়ি থেকে আমার ব্যাগ যখন কাঁধে পড়ে গেল তখন আমি বললাম আমার কাপড় কে ধুয়ে দেবে, তুমি না তোর বাপ, আর তখনই সে আমাকে ফেলে চলে এলো। গুড, ভেরি গুড, তুই বিয়েবাড়ির মেয়ের যোগ্য আচরণই করেছিস। কি বলছো তুমি? পৃথিবীতে এমন কোন বাবা আছে যে মেয়ের এমন আচরণের প্রশংসা করে? সুমন উচিত কাজই করেছে, রানীর আচরণের জবাব সে নিজেই দিয়েছে। বেগম, যে আমার মেয়ের এই হাল করেছে তুমি তার পক্ষ নিচ্ছ? মেয়ে আমার ইজ্জত যে বেইজ্জত করেছে তাকে আমি এমনি ছেড়ে দেবো? মোটামুটি জি হুজুর। তুমি দেখেছো তোমার ছেলের কত বড় স্পর্ধা? আমার মেয়ের কি অবস্থা করেছে? হুজুর, আমার ছেলে বয়সের তুলনায় রাগটা একটু বেশি, ওর যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। বাবা আমাকে প্রমিস করো তুমি ওকে শাস্তি দেবে, কঠিন শাস্তি দিয়ে তুমি ওকে চাকরি থেকে বাদ করে দেবে। ও যদি এখানে চাকরি করে তাহলে আমি এক মুহূর্তে বাড়িতে থাকবো না, শুধু শহরে চলে যাব। শাস্তি ওকে পেতেই হবে, এখন যাও হাত মুখ ধুয়ে রাস্তা খেয়ে নাও। তোর উপরে আস্থা রেখে রানীমাকে তোকে আনতে স্টেশনে পাঠালো, আর তুই তার সঙ্গে চরম বিবাদী করলি। এই মিয়া বাড়ির পুরুষদের সঙ্গে ভালো ব্যবহার করিস, তাই বলে মেয়েদের সঙ্গে ভালো আচরণ করতে পারিস না? যার আচরণ ভালো তার সাথেই ভালো ব্যবহার করা যায়। এই কাপড়গুলো তোর জন্য নষ্ট হয়েছে, তুই ধুয়ে দিবি। এই শুভ চল। এই তুই কি আমার ঘরের বউ নাকি যে তোর কাপড় আমি ধুয়ে দেবো, নিজে ধুতে পারিস না? কি জি কি? আরে হ্যাঁ, নিজের কাপড় নিজে ধো। আবুল চাচা বাড়িতে আছেন নাকি? কে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আমাকে মতলব খান সাহেবের টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেন। আচ্ছা তুমি বসো, আমি আইতাছি। মা কমলা কুটুম রে বইতে দে, খাড়ায় থাও। খাড়ায় খাড়ায় কি করুম, টাকা আদায় করা বড় কষ্ট, সব বাড়িতে খাড়ায় থাউন লাগে। এই বাড়িতে এত সুন্দরী মেয়ে থাকতে আমি বউ খুঁজে পাই না। শোনেন আপনার নাম কি, কন্যা কি নাম গো? আপা জাপা গাপ্পা। আপা জাপা গাপ্পা, বিদেশি নাম নাকি? কি সুন্দর নাম, কিন্তু আবুল চাচার ঘরে আপনি কে? আপনি কি তার মেয়ে নাকি? আপা জাপা গাপ্পা। আরে এটা তো বুঝছি, কিন্তু আবুল চাচা কি আপনার আব্বা? আবুল চাচা এই হীরার টুকরা একদিন কইলো কে রাখছিল, তোমার নামে আমার খুব পছন্দ হয়েছে। আপা জাপা।
গাপ্পা? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আমারে তোমার কেমন লাগতেছে গো? বাবা, তাইলে কি তোমার আব্বার সাথে আইজের ইস্তার কথা কয়ে ফেলাবো? গাপ্পা, গাপ্পা, গাপ্পা! ছক্কা মিয়া, এলাও তোমার টাকা। টাকা লাগবো না, টাকা আমি দিব। দরকার হলে আপনি ফিরে জমি চাষ করবেন। আমারে দোয়া করেন আব্বাজান। আব্বাজান মানে? আমি আপনার মায়ের বিবাহ করতে চাই, আপনি না করেন না? আরে না না, তুমি সবকিছু জানো না। আমি সব জানি, আমি আপনার মেয়ের দেখছি। কি সুন্দর করে শান্তি দেখবা সে কইল আমারে ভালোবাসে। আপনি না করেন না, আমি আইজি খান সাহেবের করে বিয়ের কথা পাকা করে ফেলামো। মন মতো মেয়ে পাইছি চাচা। চাচা আপনার না করেন না। না করুন কেন, তুমি সবকিছু জানো তো, সব বুঝছো তো? বুঝছি, আপনি আমার কথা দেন। তুমি যখন সব দেখা সব বুঝে আমার মাইয়া নিবা, তখন আর আমার আপত্তি কি? যাও, তোমার সাথে আমার মাইয়ার বিয়া দিমু। শ্বশুর আব্বা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ! এই টুপি পরস্কার আপা গাপা গাপা, আমি আইতাছি, আজই তোমার বিয়ে করে নিয়ে যাবো। আলহামদুলিল্লাহ কবুল। তোমাদের জীবন অনেক সুখের হোক, অনেক শান্তির হোক, একটা কথা বলি, প্রত্যেক স্বামী স্ত্রীর জীবনে সংঘাত হয়, দ্বন্দ্ব হয়, তাতে ভয়ের কিছু নেই। হ্যাঁ, ছক্কা খুব ভালো মানুষ, ওকে কোনোদিন ভুল বোঝো না। কি বললে মা, আবার বলো তো। বিদেশি নাম খান স্যার, আপনাদেরই জিজ্ঞেস। ঠিক আছে, আমি যাই। কামের সময় আজ এর পেশাব, আমাকে তো রয়ে যেতেছে না। চলো চলো, উঠো উঠো উঠো, বস বস, এগুলো বসে গো। আমি ফাইসা তোর বিয়া কইরা গেছি, আমি ফাইসা মান কাচি পার ফান্দেরে, আরে মান কাচি পার ফান্দেরে, বরণ কান্দেরে কান্দেরে কান্দেরে, ও বরণ কান্দেরে কান্দেরে কান্দেরে। আপা সাপা গাপ্পা, সুপা আপা সাপা গাপ্পা, সুপর থামি। আগে আমি শান্ত ছিলাম, এখন হইলাম মরা, বড় অন্যায় হইয়া গেছে তোরে বিয়া করা। কিসের আশায় নারী পুরুষ বিয়ার জোড়া বাঁধে, পরাণ কান্দে রে কান্দে রে কান্দে রে, পরাণ কান্দে রে কান্দে রে কান্দে রে। আপা সাপা গাপ্পা, চুপ থাক, কথা কইস না। আপা সাপা গাপ্পা, আমার কি কথা কও? ঘুমাইতে না পারি আমি শান্তি নাই রে মনে, ইচ্ছা করে পালাই গিয়া জঙ্গল কিংবা বনে।
সেরা সেই নারী পুরুষ বিয়ার জোড়া বান্ধে পরাণ কান্দে রে কান্দে রে কান্দে রে পরাণ কান্দে রে কান্দে রে কান্দে রে আপা সাপা গাপ্পা কি জালাই করছি আপা সাপা গাপ্পা বাসাও আমারে তোর বিয়া কইরা গেছি আমি পয়সা তোর বিয়া কইরা গেছি আমি পয়সা মাইন কাছি পার ফান্দে রে আইরে মাইন কাছি পার ফান্দে রে পরম কান্দে রে কান্দে রে কান্দে রে পরম কান্দে রে কান্দে রে কান্দে রে আপা জাপা গাপ্পা আপা জাপা গাপ্পা আপা সাপা গাপ্পা শেষ ধর ধর আমারে এই এই পশু হাসপাতালে জন্ম হয়েছিল নাকি পশুদের মতো এই এই করছো বেশি কথা না বলে আজকে ছাড়ো চেহারার উপর ট্রাকের হেডলাইটের মতো যে দুটো চোখ আল্লাহ দিয়েছে সেটা দিয়ে ভালো করে তাকিয়ে দেখো এটা রাস্তা না খেত যেতে হয় বড় রাস্তা দিয়ে যাও চুপ তোর আদেশ আমি শুনবো তোকে কে বলেছে আমি এদিক দিয়ে যাব আচ্ছা আমি এখানে কাজ করছি এখান থেকে এক ইঞ্চিও সরবো না আজ পর্যন্ত আমার সাথে জিত করে কেউ জিততে পারেনি আজও পারবে না আমি যাব এবং এখান দিয়ে যাব জুতো পরে ফসল মারাতে মারাতে যাচ্ছিস ফসল কি তোর বাপ লাগিয়েছে কোনদিন রোদে পুড়ে সারাদিন খেতে ফসল লাগিয়ে দেখিস তখন বুঝবি খেতে ফসল লাগাতে আমাদের কত কষ্ট খেতে ফসল লাগাতে কত কষ্ট এটা বুঝতে আমার জুতো আসবে না দুই টাকা চাষা আমাদের খেতে চাষ করে পেটে ভাত দিস আবার আমার সাথে তর্ক আমাদের খেতে ফসল আমি চাইলে পা দিয়ে মারাবো চাইলে আরো দশজনকে ভাড়া করে পুরো খেতের ফসল পা দিয়ে মারিয়ে নষ্ট করবো তাতে তোর কি আল্লাহ বিচার করছে রে দিমাগের মাটি দিয়ে বানানো আল্লাহদের পুতলা তোর জিত গরিবের উপর চলতে পারে কিন্তু কুদরতের উপর না এই যে ফসল মারিয়েছিস এগুলো সব মাটির সন্তান সন্তানের কষ্ট দেখলে মাটি তো রাগ করবেই সবের দিমাগে মাটিতে পাই পড়ে না আসেন আসেন না আসেন চলেন আসেন মা ব্যথা পেয়েছেন একটু সাবধানে আসেন আসেন মা মা দেখো কি আসছে জলদি আসো মা কিছু লাগবে না লাগবে না মানে তাহারা করতেছে পিপাসা লাগছে স্বাগত জানাই আমি না না আমি কিচ্ছু খাবো না মা তুমি না তুমি মানে কি খাবি জিগে নাকি মানছি কেন পায়ে কিছু হয়েছে নাকি ঠিক ধরেছো তুমি একটা ব্যক্তি নিজের কারণে পায়ে ব্যথা পেয়েছি আসেন আমি তুই মানুষ করে দিই না না আমি ডাক্তার ডাকিয়ে ঠিক করে দেবো আমরা তো আপনি যেটাই খাই পরে বেঁচে আছি তাহলে তো ভালোই হয়েছে এতে আত্মীয়তা সম্পর্ক আরো মজবুত হয় সম্পর্ক মজবুত করা লাগবো না
তুমি এই শরবত ফালা আমি নতুন করে বানায় দাও। না না ফেলে দিলে তো পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আচ্ছা তাহলে নেন মনে হচ্ছে চুলি কিছু পুছে না তো আমার চুলি কিছু নাই না না আমি খুব বেশি পরে গন্ধ পাচ্ছি আপনি গিয়ে দেখুন না প্লিজ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে দেখুন না আমি সব খেয়ে ফেলেছি এই যে লাল্লিম সে পিঠা খান পিঠা আজ তাহলে আসি বাই ওয়ালাইকুম সালাম রাকামটা কে করলো রে হারামজাদির পুরো শরীরে জিদের পোকা কিলবিল করছে এই মেয়ের রুস্তম পালোয়ানের মতো স্বামী দরকার কিছু বললে চুল ধরে আছাড় দেবে আর রাতভর খিলাবে কি বলছিস শাবকটা বল কত ভালো মেয়ে মনে ডাকছে ঘরে আসলো শরবত খেয়েছে হাতে করে পিঠা নিয়ে গেছে কিসের পিঠা নিয়েছে তুই অবস্থা কেমন করে নিল সবসময় বলতে না তোর মুখ দিয়ে তিতা করলার মতো কথা কেন বের হয় কেন আমি মিষ্টি কথা বলতে পারি না আজ দেখো মুখ দিয়ে কেমন দইয়ের শরবত পড়ছে দইয়ের শরবত তোমার দিয়ে দইয়ের শরবত ওই মিয়াবাড়ির ভালো মেয়ে কেমন করে আমার মুখে ছুড়ে মেরেছে দেখো এটা হচ্ছে ভালো মেয়ের নমুনা হ্যাঁ ভালো বলার আর মানুষ পেলে না হাই ফ্রেন্ডস ওয়েলকাম 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 আমাদের নীলগঞ্জে তোদের সবাইকে ওয়েলকাম কিসের ওয়েলকাম তোদের এই গ্রামে বাংলাদেশের মধ্যে পড়ে নাকি বাপরে বসে থেকে থেকে কোমর ধরে গেছে এত দূরে তোদের গ্রাম কি বলছিস এখানকার খোলা বাতাসে কয়েকটা দিন ঘুরলেই বুঝবি গ্রামের ওয়েদার কত ভালো কি মনোরম সিনারি যা তোরা শহরে খুঁজে পাবি না চল তোদেরকে এক্ষুনি এক চক্কর ঘুরিয়ে আনি চল চল আমি যাবো এদিকে এদিকে অনেকটু খাটলাম রানী নাই রানী আর এখানে একটু বসি ঠিক আছে দারুণ লাগছে সত্যি খুব চমৎকার শহর থেকে তো আমরা ভুলেই গিয়েছিলাম যে গ্রাম এত সুন্দর সবই আছে কিন্তু একটা জিনিস নেই কি নেই বলতো প্রেম করার মতো একটা সুন্দর ছেলে রুমা ঠিকই বলেছে পেয়েছি ওয়াও কি হ্যান্ডসাম তোদের রুচি এত নিচে নেমে গেছে আমি জানতাম না আর ও তো আমাদের বাড়ির চাকর তাতে কি হয়েছে ফরাদে তো চাকর ছিল তাই বলে কি সিঁড়ির সাথে প্রেম হয়নি ও শুধু চাকর হলে একটা কথা ছিল কিন্তু ওই লোকটা একটা স্টুপিড বদমাস ইডিয়েট গেও ভুল আয় আমার সাথে এই এই চাকরের বাচ্চা কি হয়েছে জমিদারের বাচ্চা এই এদিকে আয় কি হয়েছে গাভীর মতো এত চেঁচাচ্ছ কেন শাট আপ আমাদেরকে গাছ থেকে কাঁচা আম পেড়ে দে কাছে তো একটা মনে শালি আম দেখলে কোথায় আমি কাঁচা আমার ফুলের কলি নষ্ট করি না খেতে ইচ্ছে করলে নিজে গাছে উঠে পেরে নেন ইডিয়েট আমি তো কাঁধে উঠে আম পারবো নাকি আমার কাঁধে উঠবেন আসুন 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 আমাকে গাছে উঠিয়ে কোথায় যাচ্ছিস নামিয়ে দিয়ে যা আমি শুধু উঠাতে পারি
আম খাওয়ার ইচ্ছে হয়েছে না, গাছে উঠিয়ে দিলাম, এখন মন ভরে আম তুলে খান। দাদা তুই আমাকে ব্যথা দিয়েছিস না, আমি তোকে উচিত শিক্ষা দেব। শালা ফকিনীর বাচ্চার নেমু খারাম বদমাইশ, আমার বাড়িতে থেকে আমার বোনের সাথে বিয়া দেবে, আজ তোকে আমি জিন্দা দাফন করব। আমার শুভ কিছু দিন, আমার শুভকে ক্ষমা করে দিন, এভাবে মারলে ও মরে যাবে। ক্ষমা করবো ওকে? ও ভুলে গেছে ওর অবস্থান কোথায়, ভেবেছে মিয়া বাড়ির জৌলস কমে গেছে, প্রস্তাব কমে গেছে, কোন সাহসে সে আমার বোনের গায়ে হাত দিয়েছে। আজ ওকে বুঝিয়ে দেবো মিয়া বাড়ির জৌলস যেখানে ছিল আজও সেখানে আছে। ছোট হুজুর, ছোট হুজুর, আমার সারা জীবনে ইমানদারির বিনিময়ে আমি আমার সন্তানের জীবন ভিক্ষা চাচ্ছি, আমার সন্তানকে ক্ষমা করে দিন, ওকে ছেড়ে দিন। ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, তোমার ছেলেকে নিয়ে যাও, শুধু তোমার কারণে আজ আমি ওকে ক্ষমা করে দিলাম। ওকে বলে দিও আর কোনদিন যদি এই মিয়া বাড়ির দিকে তাকায় তাহলে ওর চোখ আমি উপড়ে ফেলবো। মারবেই তো, মার খাবার মতো কাজ করলে মারবে না, কেন যাস ওই মেয়ের বেলার সঙ্গে মারামারি করতে? তাই বলে এমন করে মারব? চাচা আপনি থানায় যান, পুলিশের কাছে বলি বড় মিয়া নামে কেস করুন। না কাজল, না না, বড় মিয়া গত 20 বছর ধরে এলাকার চেয়ারম্যান, থানার ওসি দিনে 3 বার সে ওর বাড়িতে সালাম দিয়ে যায়, মেয়ার বিরুদ্ধে কেস ওরা নেবে না, ওদের অনেক ক্ষমতা। ওই ক্ষমতার বন্ধ আমি ভেঙে দেবো বাবা, ওদের সমস্ত অহংকারের দেয়াল ভেঙে আমি ওদের উঠিয়ে দেবো, ওরা যেমন মানুষ আমরাও মানুষ, ওরা যদি মারতে জানে আমরাও তার জবাব দিতে জানি। ভাইয়া তুমি হঠাৎ কেন শহরে যাচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না। ভীষণ জরুরি কাজ, এবার আমাদের এলাকায় 300 বিঘা জমির উপর একটা কটন মিল করব, সেই জন্য ব্যাংকের সাথে একটু আলাপ আলোচনা করতে হবে, তাছাড়া বড় মামা তোর বিয়ের ব্যাপারে কি যেন আলাপ করবে, সম্ভবত বড় মামা তোর ছেলে পছন্দ করে ফেলে দেখি। ভাইয়া শহর থেকে ফেরার সময় আমার জন্য অনেকগুলো জামা নিয়ে আসবে। অবশ্যই আনবো মাই ডিয়ার, আসি। ওকে ভাইয়া বাই। ওকে ওকে, কি শুনি, এই যে না ভাই, না ভাই, মেয়ামা করছো কেন মিয়া বলো? হ্যাঁ হ্যাঁ রে, না বলে উপায় কি, মিয়া যদি ভয় লেজ গুটিয়ে পালায় তাহলে তোকে মেয়া বলতেই হয়। শুনলাম আপনি নাকি এবার নির্বাচন করছেন না? আমি কতবার বলেছি মতলব আমি নির্বাচন লড়তে চাই না, চাই না, চাই না, চাই না। আরে আপনি 20 বছর ধরে এই এলাকার চেয়ারম্যান, আরে এইবার নির্বাচন করবেন না, কথা শুনেই তো আমার আগুন জ্বলছে। তুমি বুঝতে পারছো না মতলব, এবছর আমি আমার মেয়ের বিয়ে দেবো, আমার অনেক দায়িত্ব। আরে বড় আসবে গাড়ি দিয়ে, লোকজন ঘর সাজাবে, বাবুর্চি রান্না করবে, কাজে বিয়ে পড়াবে, আর আপনি কি করবেন, সামাই বানাবেন? আর তুই বল ছক্কা, যে চেয়ারে গত 20 বছর ধরে একজন হাতে বসে আছে সেই চেয়ার কি কোনো ইন্দু বসতে পারে? পারে না, না পারে না, পারে না, পারে না, ঠিক বলেছিস। না মতলব খাও, আমি চাই এবার ইলেকশন তুমি করবে। আরে এসব কি বলেন, আরে কুত্তার কাজ কি বিড়াল দিয়ে হয় নাকি? কি কি বললে? না মানে, না মানে আমি বলছি যে সব ব্যবস্থা করেছি আপনার নামে, পোস্টার ছাপিয়েছি আপনার নামে, সব ধরনের প্রচারণা করেছি, ব্যানার ছাপিয়েছি, নির্বাচনের জন্য যা যা দরকার যেমন চেয়ার টেবিল চাটাই মাইক মঞ্চ বানাতে যা যা লাগে সব কিছু রেডি, আপনি শুধু একটা ঘোষণা দিয়ে দেন যে বিশেষ উন্নয়নমূলক কাজ সমাধান করার জন্য আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন। ঠিক আছে, তুমি যখন এভাবে বলছো আমি রাজি। আসসালামু আলাইকুম, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দীর্ঘ 20 বছর ধরে যে চেয়ারে বসে আছেন সে আজকে নতুন আর কি বলবে, কিন্তু বড় মিয়া অনেক কিছু করতে চান, কি কি করতে চান তা এখনই তিনি বলতে চান না, ইলেকশনে জিতে যাওয়ার পর বলবেন,
ইলেকশনের আগেই অবশ্য বলা যায়, কিন্তু তখন আবার কেউ কেউ বলবেন যে ইলেকশনে জেতার জন্য বড় মিয়া লোক দেখাচ্ছে। কিন্তু আমরা লোক দেখাই না, আমরা কাজ করি। তাই বলছি আপনারা সবাই কণ্ঠে কণ্ঠ মেলান, বড় মিয়া বড় মিয়া বড় মিয়া বড় মিয়া। ও বাচ্চা লোক, কালী বাজা কালী বাজা কালী। বড় মিয়া, আপনি জনগণের সমর্থন দেখেছেন, আর ইলেকশন এক মাস পরে হবে, কিন্তু আপনি তো এখন ইলেকশন জিতে গেছেন। আর বড় মিয়াকে হারাতে পারে এমন শক্তি এই গ্রামে নেই। আছে কি রে, ভিনগাঁয়ের লোক নাকি? না না, এই গাড়ি পোলা সুমন। সুমন? ও সুমন, মোবারক বলা সুমন। বাহা বাহ, ইন্দুরের ঘরে সিংহ পদ নাকি? এই সুমন, তুই জানোস তুই কি বলতেছস? হ্যাঁ আমি জানি আমি কি বলছি, কারো মোকাবেলা করতে আমি ভয় পাই না। আর এই ইলেকশনে মোকাবেলা করার জন্য শুধু সাহস না, ক্ষমতার প্রয়োজন আছে। কিন্তু এই এলাকায় বড় মিয়ার বিরোধিতা করার কোনো রেওয়াজ নাই, তা কি তুই জানোস না? হ্যাঁ আমি জানি, উনি প্রতিবার ইলেকশন করবে আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে, এটা কোনো কথা হতে পারে না। ইলেকশন জনগণের জন্য মুক্ত, জনগণ যাকে ভোট দেবে সেই ওই চেয়ারে বসবে। বাবরি চুলের ভারে সুবাহে খাড়াইতেই পারিস না, তুই করবি নির্বাচন? এ দেশের নিয়ম অনুযায়ী যে কোনো যোগ্য লোকই ইলেকশন করতে পারে। ও আচ্ছা ঠিক আছে, করগা জামানত বাজেয়াপ্ত হইলে টের পাবি। বড় মেয়ার বিরুদ্ধে ইলেকশন করার পরিণতি কি? মতলব মিয়া, সমকক্ষ নয় এমন লোকের সাথে কেন তর্ক করি? বাদ দাও। বড় মিয়া বড় মিয়া বড় মিয়া বড় মিয়া। কেন? এই দলিলের জন্য, এই দলিল সেই দলিল যে দলিল আমি বড় মেয়ের কাছে টাকা দেওয়ার সময় সই করেছিলাম। জানিস কি আছে এই দলিলে? এখানে আমার বাড়ির থেকে শুরু করে সবকিছু বড় মিয়ার কাছে বন্ধক দেওয়া আছে। আজ বড় মিয়া কি করেছে জানিস? আমাকে দুঃখিনে দলিল ফেরত দিয়ে বলেছে, মোবারক এই দলিল নিয়ে যাও, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো, আমার কাছে তোমার কোনো ঋণ রইল না। তুই বল শোনো, আজকালকার দিনে এত বড় বড় মানুষ তুই কোথায় পাবি? আর হাঁটতি সেই ফেরেস্তার মতো মানুষটার বিরোধিতা করতে চাস? তাই তো বলি, ঘটনাটা কি বাপ ছেলের পক্ষ না নিয়ে নিজের মালিকের কথা বলে কেন? ধারের টাকা মাফ করে সেই টাকার দলিল ঘুষের তীর বানিয়ে তোমার হাতে ধরিয়ে দিয়েছে। উদ্দেশ্য কি জানো? ওরা আমাকে ঘায়েল করতে চায়, ওরা চায় আমি ইলেকশন থেকে সরে দাঁড়াই। সুমন, বড় মিয়ার সাথে ঝগড়া করে নির্বাচন করার কি দরকার? আমার কথা শোন বাবা, তুই নাম উঠায় নে, এই সুযোগে আমাদের ঋণও মাফ হয়ে যাবে। কি বলছো মা? বড় মেয়াদের পায়ের তলায় থাকতে থাকতে নিজেদের মন এত ছোট করে ফেলেছ যে বড় মিয়ার বিরুদ্ধে কথা বলতে তোমরা না খেয়ে থাকার দুঃস্বপ্ন দেখো। তোমাদের দেখে মনে হয় বড় মিয়ার চোখের আগুনে পুড়ে তোমরা ছাই হয়ে যাচ্ছ। সব ভুল মা, সব তোমাদের বোঝার ভুল। বড় মিয়াদের মতো রক্তচোষাদের যদি গরিব মানুষেরা ভয় পেত, তাহলে এই দেশ স্বাধীন হতো না, দুনিয়ার গরিব মানুষরা এক হয়ে বিদ্রোহ করতো না, ভালোভাবে বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করতো না। ভাই ঠিকই কইছে বাবা, তুমি বড় মিয়ারি গিয়া কও, তার মন যদি এত বড় হয়ে থাকে তাহলে তার নাম নির্বাচন থেকে উঠে নিতে। তুমি কেন বুঝতে পারছো না বাবা, যদি আমি ইলেকশনে জিতি, যদি আমি চেয়ারম্যান হই, তাহলে গরিবের কথা শোনার জন্য একজন লোক তো থাকবে, একজন লোক তো গরিবের পক্ষ নিয়ে লড়াই করবে। একজন গরিব আর একজন গরিবের কথা শুনে করবেটা কি? একটা ভিখারি আর একটা ভিখিকে সমবেদনা জানাতে পারে কিন্তু ভিক্ষা দিতে পারে না। আমি তোকে শেষবারের মতো বলছি সুমন, তুই তোর জিত ছেড়ে দে। আমি মানছি আমি তোর মতো বুদ্ধিমান নই, আমি গরিব, আমার বয়স হয়ে গেছে, কিন্তু কিন্তু আমিও অকৃতজ্ঞ নয়। বড় মেয়ের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই সুমন। বাবা বাবা, এমন কিছু উপায় বের কর যাতে তোর জিত আর আমার কৃতজ্ঞতা কোনোটাকেই মাথা নিচু না করতে হয়। একটা উপায় আছে, একটা উপায় আছে আমার কাছে। তোমার গোলামি আর আমার জিদের কোনোটাকেই যেন ক্ষুণ্ণ হতে না হয় তার একটাই রাস্তা আছে আমার কাছে। তুমি নিজের হাতে এই দাদি আমার গলাটা কেটে দাও, দুনিয়ার মানুষ অন্তত এটা জানবে যে বাবা মনিবের প্রতি কৃতজ্ঞতার কারণে তার ছেলের লাশ ফেলে দিয়েছে, মনিবের কারণে শেষ করে দিয়েছে নিজের সন্তানকে,
নাও বাবা নাও ধরো নাও ধরো খুন করো আমাকে নাও খুন করো আমাকে নাও ধরো ধরো কি করছো কি করছো কেন কি করছো ভাইয়া ভাইয়া ভাই সব আসসালামু আলাইকুম আপনারা জানেন মিয়াবাড়ি বড় মিয়া ইতিমধ্যে ইলেকশনের ঘোষণা দিয়েছেন আর তার বিরোধিতা করেছেন এই সুমন আর তাই বড় মিয়া সুমনের ইলেকশন করার ব্যাপারে কিছু শর্ত আরোপ করছেন যদি সুমন ইলেকশনে হাইরা যায় তাহলে সুমনকে তার পরিবার নিয়ে এই গ্রাম ছাইরা চিরতরে চলে যেতে হইব বলো সুমন তুমি কি শর্ত মানতে রাজি আছো জি না আমি হেরে গেলে গ্রাম ছেড়ে চলে যাব আর যদি বড় মিয়া হেরে যায় অসম্ভব এ হতেই পারে না পরাজয় নামক ভূতের সাথে ওনার কোনোদিন দেখা হতেই পারে না মনে হয় রোদে ঘুরে ঘুরে তোর মাথায় এখনই খারাপ হয়ে গেছে এখনই স্বপ্ন দেখতে শুরু করেছিস আচ্ছা ঠিক আছে মানলাম আমি স্বপ্নই দেখছি কিন্তু তারপরেও যদি উনি হেরে যায় তাহলে উনি কি গ্রাম ছেড়ে চলে যাবেন কি তুই ওনার গ্রাম ছেড়ে চলে যেতে বলতেছিস আর উনি কি ফকির সোর ডাকায় চল না মানে আমার কথা মানে হচ্ছে আপনি খানদানি লোক বড় লোক বংশ পরম্পরায় চার পুরুষ ধরে গ্রামে আছেন আপনি কেন গ্রাম ছেড়ে চলে যাবেন তাহলে আমি কেন যাব হ্যাঁ আমি কি আসমান থেকে পড়েছি আমিও তো এই গ্রামেরই ছেলে এই গ্রামের বাতাসে আমি জন্মের পর প্রথম শ্বাস নিয়েছি এই নদীতে গোসল করেছি এই মাঠে খেলা করেছি এই গ্রামে পড়াশোনা করেছি এই গ্রামের জমিতে ফসল ফলিয়েছি আর মিয়া সাহেবকে গ্রামে চুরি করতেন নাকি আর সোজা করে বল না তোর কি চাই ইলেকশনের বরাবর শর্ত চাই যদি বড় মিয়া হেরে যায় তাহলে উনি কি করবেন সেটা আমাকে জানতে হবে আচ্ছা যা তোর কাছে হেরে গেলে বড় মিয়া পুরো মাথা মেরা করে ফেলবে ঠিক আছে আমাকে ছাড়াবেন গ্রাম আর ওনার বেলায় ছাড়াবেন খালি মাথার চুল তা আবার অর্ধেক সাদা হয়ে গেছে আরে তুই গ্রাম ছাড়বি বলে কি ওনাকে দুনিয়া ছেড়ে দিতে হবে নাকি আচ্ছা যা তোকে 2000 টাকা দিয়ে দেবো মাত্র 2000 আপনার টাকার উপর আমি থু থু দেই আমি ভিক্ষা চাই না বরাবর শর্ত চাই আরে পয়সা দেবে না তো তোকে কি দেবে হ্যাঁ বড় মেয়েকে ওনার নিজের মেয়েকে তোর হাতে তুলে দেবে নাকি এই তো হচ্ছে মনের মতো কথা এতক্ষণে একটা কথার মতো কথা বলছেন মামা আমি রাজি বড় মিয়াকে জিজ্ঞেস করেন উনি রাজি কিনা আরে বড় মিয়াকে জিজ্ঞেস করবো না এই সত্যি আমি রাজি কি বলছো মতলব তোর মাথা ঠিক আছে তো এই ছোট লোকের বাচ্চা ইলেকশনে হেরে গিয়ে গ্রাম ছেড়ে চলে যাবে বলে আমি আমার মেয়ের উপর বাজিয়ে রাখবো বোঝার চেষ্টা করেন বড় মিয়া বহু কষ্টে বেত্তমিজ বলা আমাদের ফাঁদে পা দিয়েছে আপনাকে কথা দিচ্ছি শালা আমাদের ফাঁদে এমন ভাবে আটকাবে যে দম বের হয়ে যাবে তবু শালা নিজে বের হতে পারবে না ঠিক আছে ওকে লিখে দিতে বলো যে ও হেরে গেলে এই গ্রাম ছেড়ে চলে যাবে বলো সুমন রাজি রাজি মানে 100 বার রাজি অবশ্যই যেভাবে পারেন লিখে নেন আয় দলিল লেখক পলাশ এদিকে স্ট্যাম্প পেপার বের কর আরে স্ট্যাম্প দিয়ে আমি কি করবো যা যা বলি তাই লিখে দে এই তুমি ওটা এটা নাও এই বসো আরে আর কত লিখি শেষ কর না এই তো লেখা হয়ে গেছে সুমন এদিকে আয় এই না কলম শেষবারের মতো চিন্তা কর তারপর দলিল পড়া সই কর লেখাপড়া জানিস তো পড়াশোনা ততদূর জানি যতদূর দিয়ে আপনাদের মতো নেতাদের কিসমতের লেখা আবার লেখা যাবে দেন কার কিসমত নতুন করে লেখা হবে তা সময় বলে দেবে এই চলো চলো আমরা ইলেকশনে জিতে গেছি শুনে গেছি কোথায় যান দাঁড়ান দাঁড়ান কেন দাঁড়াবো কেন দাঁড়াবেন এই কারণে যে কাজ তো মাত্র অর্ধেক শেষ হলো বাকি অর্ধেকের কি করবেন কোন অর্ধেকের কথা বলছিস কাগজে সবকিছু লিখে তো আমার সাইনই নিলেন তো বড় মিয়ার সাইন কে নিবে আমি নেন সাইন নেন নেন বড় মিয়া সাইন করেন কি করেন তাই বলে চাকরের ছেলের সাথে
আমার নিজের মেয়ের বিয়ে দেবো? আপনি তো এমন ভাবে কথা বলছেন যেন আপনাকে হারিয়ে ওই চাকরবর্তী ইলেকশনে জিতে গেছে, আর আপনি আপনার মেয়েকে তার হাতে তুলে দিচ্ছেন, যা কখনো হবার নয়। তা নিয়ে কেন যাতে খাওয়া চিন্তিত না আমি বুঝি না। আপনি ইলেকশনে জিতবেন বিশ্বাস না হয় গ্রামের লোকদের জিজ্ঞেস করুন। আমি ইলেকশনে তখনই দাঁড়াবো যখন আপনারা সবাই আমাকে ভোট দেওয়ার প্রতিজ্ঞা করবেন। বলুন আপনারা আমাকে ভোট দেবেন? শোন মিয়া, শোন মিয়া, প্রতিদ্বন্দ্বী ছিল না কিন্তু আজ আছে, আর সময়টা অন্যরকম। সুমন আমার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়িয়েছে। আচ্ছা জেমি ফিরছে কবে? জেমি ফোনে জানিয়েছে ফিরতে তিন চার দিন লাগবে, কিন্তু হঠাৎ আপনি ওর খোঁজ করছেন কেন? আর বলো না, একটা ঝামেলায় ফেসে গেছি। ঝামেলা তো আপনার জন্য নতুন কিছু নয়, কিন্তু আজ আপনি হঠাৎ চিন্তিত কেন? আমি ইলেকশনে হেরে গেলে সুমনের সাথে রানীর বিয়ে দেবো বলে অঙ্গীকার করে এসেছি, দলিলে সাইন করেছি, এখন সুমনের কাছে দলিলটা আছে। ইয়াল্লাহ, আপনি কি করেছেন? না না, কাজটা ঠিক হয়নি। তোমার ভাই আমার ভাই, সুমন ভাই সুমন ভাই, তোমার ভাই আমার ভাই, সুমন ভাই সুমন ভাই, সুমন ভাইয়ের আম মার্কায় ভোট দিন ভোট দিন। আরে শুধু মিষ্টি মুখে দিলেই হবে? সবাই বলেন বড় মিয়া বড় মিয়া, জিন্দাবাদ জিন্দাবাদ, বড় মিয়া বড় মিয়া, জিন্দাবাদ জিন্দাবাদ। আমি আপনাদের ন্যায্য অধিকার সরকারের কাছ থেকে আদায় করে ছাড়ব। সরকারের কাছে আমি আপনাদের কথা বলব। ইরাকের মুসলিম জাহানের উপর যে অত্যাচার চলছে তা আমি কোনোদিনই বরদাস্ত করব না। আমার অগ্নিঝরা ভাষণ দিয়ে আমি জাতিসংঘে বক্তৃতা দেব। ইরাকের মানুষকে আমি তাদের স্বাধীনতা দিয়েই ছাড়ব, আর তাই আমি চাই আপনারা আপনাদের মূল্যবান ভোট আমাকে দেবেন। তো আপনি তো আমাকে শরীর ঢাকনের লেগে কোনো কাপড়ের কথা বললেন না, বলার কি আছে? আমরা যা করি তা বলি না, আর যা বলি তা করি না। কি করছো? হাত ছাড়েন ছাড়েন, কথা কম। লোকজন আপনার ভাষণ শুনে খুবই খুশি, মানে মানে গায়ে যা আছে খুলে দিয়ে দেন। তোর মাথা খারাপ হয়ে যায়নি? বলেন বড় মিয়া, কাল ভোট পাইতে হলে আজকে কাপড় দিতেই হইব। খুলে খুলেন বড় মিয়া বড় মিয়া, জিন্দাবাদ জিন্দাবাদ, বড় মিয়া বড় মিয়া, বড় মিয়া বড় মিয়া। একেই বলে ক্ষুধার্ত জনতার উলঙ্গ নেতা। আপনি মহান বড় মিয়া, আপনি মহানুভবতার কুতুব মিনার, সত্যবাদিতার পিরামিড। আরে কাল যদি আপনার এই ছবি সব দৈনিক পত্রিকা ছাপা হতো তাহলে ভারত পাকিস্তান নেপাল সহ সবাই আপনাকে ভোট দিয়ে জয়ী করত। বড় মিয়া বড় মিয়া, জিন্দাবাদ জিন্দাবাদ। হে আল্লাহ, অনেকদিন পর আমার সুমন জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলছে। তুই আমার ছেলে মুখ রেখো আল্লাহ, তুমি তার সম্মান রেখো। আমার ছেলেকে
গ্রামের মানুষের সেবা করার সুযোগ দাও। গরিবকে যারা মানুষ বলে মনে করে না, তারা যেন জুলুম করার সুযোগ না পায়। তুমি আমার ছেলেকে জয়ী করে দিও আল্লাহ। আকাশ, আরে এখানে খারাপ কি করতেছো? ওইদিকে যাও, যাইয়ে দেখো ইলেকশনের কি অবস্থা, আমারে সংবাদ জানাও। যাও। আরে তুমি গো চিন্তা করো না সুমন মিয়া, ইলেকশন তুই পাশ করবাই। খুব টেনশন হচ্ছে। আরে টেনশনের কি আছে, বিজয়ের মালা গলায় পরার জন্য তৈরি হন। সুমন ভাই, মালা নিয়ে আইছি। কি এর মালা? আরে তুমি যে হারে ভোট পাইতেছো তাতে তুমি নিশ্চিত জিতবা। আল্লাহ, তাই মিয়ার মায়ারে পরনের লেগা অ্যাডভান্স মালা নিয়ে আইছি। হুজুর, কি খবর সক্কা? ভোট গণনা চলতেছে, অহন পর্যন্ত সুমন 400 ভোটে আগে আছে। আরে রাখেন তো, 400 ভোট কোনো ভোট হলো নাকি? গণনা শেষ হোক, তারপর সব বোঝা যাবে। দেখবেন আপনি ইলেকশনে অবশ্যই হারবেন। না না, জিতবেন। মুখ ফসকে বেরিয়ে গেছে আর কি। বড় মিয়া, সুমন কিন্তু বিয়ের মালা গলায় পুরো ঘুরতেছে। কেন কি কন কেন তুই? আরে তাতে হয়েছে কি? হ্যাঁ, বড় মেয়ে কি ভোটে হেরে গেছে নাকি? হ্যাঁ চক্কা, শোন, তুই বড় মেয়ের সাথে থাক, নিজেও ভয় পাবি না, বড় মিয়াকেও ভয় পাতে দিবি না। আমি যাই, নির্বাচনের ঘটনা তদন্ত করে আসি। বড় মিয়া ঘাবড়াবেন না, আমি যাই, দেখি সুমন কি করে যেতে। এখন যদি তদন্ত না করি, পরে তদন্ত কমিশন গঠন করেও কিচ্ছু করা যাবে না। তদন্ত কমিশন মানে পাঙ্খা। নীলগঞ্জ চেয়ারম্যান ইলেকশনের ফলাফল ঘোষণা করছি। জনাব মোহাম্মদ সুমন আহমেদ সুমন পেয়েছেন 7380 ভোট। তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিয়া মোহাম্মদ আকরাম পেয়েছেন 4250 ভোট। আমার গাড়ি ওই সামনে সিপার মধ্যে রেডি করে রাখছি। এখন থেকে সুমন আমাদের গ্রামের চেয়ারম্যান। হ্যাঁ জানি, এতে তোরা তো খুশি হওয়ার কি আছে? আরে কি বলি মা, আমি খুশি না হলে কে খুশি হবে? কেন, মিয়ার মেয়ে রানী কি বলছে মা? হ্যাঁ, সারা গ্রামের মানুষ জানে নির্বাচনে সুমন জয়ী হলে মিয়া সাহেব তার মেয়ে রানীকে সুমনের সাথে বিয়ে দেবে। আর তুই জানিস না মা? হ্যাঁ, যে দেখ, এতক্ষণে হয়তো সুমন রানীকে বিয়ে করে ঘরে তুলে নিয়ে এসেছে। এসো বাবা, রাখি এসো, আমরা কোলাকুলি করি। হুজুর। কিসের হুজুর? পাশের বিকেলের থেকে আজ তুমি মেয়া বাড়ির সম্বন্ধে হতে চলেছ, মতলব খা সহ তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো, আমার বাড়ির মান সম্মান সব ধুয়ে মিশিয়ে দিয়েছো। দেখো হারামের দল, আমার ক্ষেতের ফসল দিয়ে আমি তোমাদের বাঁচিয়ে রেখেছি, আজ তোমরা আমার ঘরের দেয়ালে ভেঙে দিলে, আমার বংশের ইজ্জতে কুঠারাঘাত করলে। হুজুর হুজুর, সব দোষ আমার, সব দোষ আমার। ওই দিন সুমন যখন আমার হাতে দাঁত দিয়ে ওকে খুন করতে বলেছিল, তখন যদি তাই করতাম তাহলে আজ আপনার এই দুরবস্থা দেখতে হতো না। এখনো কিছু হয়নি, তোমার যত টাকা পয়সা লাগে আমি দেবো, তুমি যদি বলো তাহলে আমি আমার সম্পত্তির অর্ধেক তোমার ছেলের নামে লিখে দেবো। তুমি তোমার ছেলেকে বলে দাও আমার মেয়েকে সে যেন বিয়ে না করে, তোমার সামনে তো আমি মাথা নত করতে পারি, কিন্তু যে ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা তার সামনে আমি মাথা নত করতে পারবো না। না মালিক, না, এইভাবে বলবেন না, আমার মান সম্মান সব তোমার হাতে,
আমি এই হাতে তোমাকে জীবনভর সব দিয়েছি আজ এই হাত দিয়ে তোমার কাছে ভিক্ষা চাইছি যদি আমার মেয়ে জেনে যায় যে আমি এত বড় একটা ভুল করেছি তাহলে সে আমার মুখে থুতু দেবে চল তোমার ছেলেকে বোঝাও ওরা পাগলের মতো চিল্লা চিল্লি করছে আর জনগণকে এখান থেকে চলে যেতে বলো বাকি সব আমরা মিলেমিশে ঠিক করে নেব কি ভাবছো মোবারক সারা জীবন তুমি আমার পা টিপেছ আর আজ যদি বলো আমার মাথা তোমার পায়ের নিচে রেখে হুজুর তেমন কথা বলে আমাকে পাপি বানাবেন না হুজুর আমি আমি সুমনকে বোঝাবার চেষ্টা করছি হ্যাঁ হুজুর আমি শুধু এইটুকুই বলবো তুই এখান থেকে চুপচাপ চলে যা আর সবাইকে বলে দে এখান থেকে চলে যেতে আরে এমনি কেন যাবো আমরা মিয়া সাহেব যতক্ষণ না সুমনের সাথে রানীর বিয়ে দিতেছে ততক্ষণ আমরা কেউ যাবো না যদি মিয়া সাহেবের মেয়েকে তুই জোর করে বিয়ে করতে চাস তাহলে তার আগে আমাকে মেরে ফেল আমার লাশের বুদ্ধি তোকে মিয়া সাহেবের মেয়ের কাছে যেতে হবে বাবা আরে কেমন বিশরব ছিলে তুই সব শুনে তুই এই জায়গায় দাঁড়িয়ে আছিস তোর কাছে গ্রামের মানুষের মূল্য বেশি তোর কাছে নিজের বাবার কথার কোনো মূল্য নেই আমি সবার সঙ্গে বুক ফুড়ে বলতাম তুই আমার ছেলে তোর শরীর আমার রক্ত বইছে আমি তোর বাবা কিন্তু না না আমি না আমার মনে হচ্ছে এই গ্রামের লোক সব তোর বাবা যদি এই কথাগুলো অন্য কেউ বলতো তাহলে তার মাথা কেটে জমিনে রেখে দিতাম তোমার জায়গা আমার মনে অনেক উঁচুতে বাবা কিন্তু তার চাইতে উচিতে আমার ইমান আমার ধর্ম আমার দায়িত্ব মিয়া বাড়ির লোক আমার উপর অনেক অত্যাচার করেছে তারপরেও নিজের হাত পকেটে রেখে কেন চুপ করেছিলাম জানো শুধু তোমার জন্য কিন্তু আজ আমি আর চুপ করে থাকবো না মিয়া বাড়ির মেয়েকে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না মিয়া নিজেই তার মেয়েকে বাজিতে ধরেছে নিজের হাতে দলিলে সাইন করেছে এখন তার মেয়েকে আমার সাথে বিয়ে দিতেই হবে মিয়া যদি থানা পুলিশ করতে চাই করুক কিন্তু এই সুবন আজ বিয়ে না করে বাড়িতে ফিরবে না তুমি যদি সেই বিয়ে দেখতে না চাও তাহলে এখান থেকে চলে যাও বাবা যদি আজ আমি ওই মেয়েকে বিয়ে করতে না পারি তাহলে বছরের পর বছর ওই মেয়েরা আমাদের গ্রামে সবাইকে চাকর বানিয়ে রাখবে কিন্তু আমি তা হতে দেব না আমি কোনোদিন চিন্তাও করতে পারিনি যে গ্রামের মানুষ আমার সাথে এত বড় বেইমানি করবে যে মানুষটা আমাকে নিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করেছে তারাই আমাকে ভোট দেবে না আমার সাথে বেইমানি করা হয়েছে রে মা আমার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে আমাকে মাফ করে দে মা এত যখন একটা কাজ করে আমার কাছে মাফ চেয়েছেন আপনার একটু লজ্জা করছে না এখন মাফ চেয়ে কি হবে মা যদি চাইতেই হয় তাহলে তাদের কাছে যান যারা বাইরে বাদ দেওয়া যাচ্ছে রানী একজন বাপ তার কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে তোর সামনে দাঁড়িয়ে আছে তাকে তুই ক্ষমা করতে না পারিস না কর কিন্তু তাই বলে তাকে অপমান করছিস কেন তুই কি চাস এতগুলো লোকের সামনে তোর বাবার অপমান হোক জীবন উনি খেলেছেন বাইরে গিয়ে সবার কাছে যদি মাফ চাইতে হয় তাহলে ওনাকেই চাইতে হবে এখানে এত ভিড় কেন কি হচ্ছে এসব এত চিৎকার করছো কেন আপনার বাবার গিয়া জিগান আমরা ক্যান্সেল হইতাছি ঠিক আছে ঠিক আছে সমস্যা যাই হোক তোমরা পরে এসো আমাদের অতিথি আসছে রানীর বিয়ে আলাপ করতে আমরা তো ওনার বিয়ে নিয়ে কথা কইতে আইছি কি বলছিস নিজেই পড়ে দেখেন আমি আসছি সুমন ভাই সুমন ভাই সুমন ভাই সুমন ভাই আমি যা শুনছি তা কি সব সত্যি
বা কি সুন্দর বেশরামের মতো মাথা ঝোকাচ্ছ ওই তুলিলের সাইনকে তুমি সুস্থ মস্তিষ্কে করেছ নাকি কোনো চাপে পড়ে করেছ নাকি কেউ তোমাকে হুমকি দিয়ে করে নিয়েছে না না সেরকম কিছু হয়নি কথা মারতে মারতে কথা যতই বাড়ুক আজ ওই দলিল আমার বোনের জীবনের মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সাইন করার আগে তুমি বলতে পারতে যে আমার ছেলের সাথে কথা না বলে আমি ওই দলিলে সাইন করব না কিন্তু তা তুমি বলনি আজ যখন তোমাদের কাছে আমি রানের রিস্টার কথা বলতে এসেছি তখন তুমি ঝামেলা পাকিয়ে বসে আছো এক বেলা ভাত খাবার সঙ্গতি যাদের নেই তাদের সাথে বিয়ে দেবার অঙ্গীকার করে দলিলে সাইন করে ফেলেছ ওই দলিলে সাইন করার আগে তুমি তোমার হাত জ্বালিয়ে ফেললে না কেন কেন চুপ একদম চুপ আমার স্বামীকে কথা শোনার অধিকার যদি কারো থাকে আমার আছে আমি যেখানে চুপ করে আছি তোকে এত কথা বলতে কে বলেছে বাইরে পুরো গ্রাম তোর বাবার শত্রু হয়ে দাঁড়িয়ে আছে তোর বাবা যদি ভুল করে থাকে তাহলে তো শত্রুর দায়িত্ব তোর তুই যা ওদের সাথে কথা বল বাজনা থামাও বলো তোমরা কি বলবে কেন আপনার পিতা আপনাকে কিছু বলেনি হ্যাঁ বলেছে তাতে কি মানে বিয়ের কনেকে ডাকুন বিয়ের মালা কাজী বিয়ের গহনা সব রেডি শুধু কনে ছাড়া আর যদি আমি বিয়েতে রাজি না হই তাহলে তাহলে আমরা জোর করে বউ নিয়ে যাবো এই হারামজাদা চুপ এই সুমনের বাচ্চা গঞ্জাম লাগিয়ে চুপ করে বসে আছিস কেন এই এলাকায় আমার শান শওকত দেখে তুই চুপ করে বসে থাকতে পারিস না তাই না আমার ড্যাশকে ধোকা দিয়ে উল্টা পাল্টা কথা লিখে তাকে ব্ল্যাকমেইল করছিস বল কত টাকা চাই তোর সেটাকে আমি তোকে দিয়ে দিচ্ছি তুই এখান থেকে চলে যা আস্তে আস্তে তোমার টাকা পয়সা আমার কাছে আমার পায়ের ধুলার সমান কোনো দাম নেই টাকা দিয়ে তুমি আমাকে কিনতে পারবে না ছোট মিয়া কিন্তু হ্যাঁ তোমার বোন দিয়ে দিয়ে আমাকে বোন জামাই ঠিকই বানাতে পারবে মনে হচ্ছে তোমরা এখানে দাঙ্গা ফ্যাসাদ করতে এসেছ ঠিক আছে দাঁড়িয়ে থাকো আমি এক্ষুনি পুলিশকে খবর দিচ্ছি ওই যে আরে খামোখা কেন পুলিশ পুলিশ বলে চিল্লাচ্ছ পুলিশ কি তোমাদের হুকুমের গোলাম আরে পুলিশ চলে আইনে আর আইনের পাতা আমাদের কাছে যদি শখ হয় তো পুলিশকে ফোন করো পুলিশ ওই দলিল দেখে পুলিশের পাহারা আর হেফাজতে আমার আর তোমার বোনের বিয়ে দেবে কি বলো ভাইরা ভেজাল টাজাল করো না ভেজাল করলে এই জনতা এমন ধরাই দেবে যে ক্যারাম বোর্ডের গুটির মতো পিস পিস করে ফেলবে আমাকে তোমরা তোমাদের হাতের ভয় দেখাচ্ছ আমি যখন এই হাতে পিস্তল তুলে নেব তখন তোমাদের সব হাত এমনিতেই গুটিয়ে যাবে এক এক করে সবাইকে শেষ করে দেব আরে রাখো সমন্দি সাহেব রাখো ফাঁকা আওয়াজ দিয়ে আজ আমাদের থামাতে পারবে না সত্যিকার পুরুষ যখন মাথায় কাফন বেঁধে কোনো কাজে নামে তখন বন্দুকের গুলিও তার দিকে না এসে উল্টো দিকে যায় ঠিক আছে তোদের বুকে কত বড় সাহস আমি পুলিশ এলে বোঝাবো পুলিশের ডান্ডার তোদের পিঠে ছাল তুলে নেবে আরে যা যা তোর কোন বাপকে ডাকবি ডাক মা এখন তো তুমি পাইচারি করবেই আর বাইরে গ্রামের লোক আমাদের কল্লা কেটে সভা মিছিল বের করার জন্য দাঁড়িয়ে আছে ড্যাডি তুমি আমাদের বাসের কোনো রাস্তায় রাখোনি ওই হারামের কাছে বোনকে বিয়ে দিবার চাইতে তুমি যদি আমার বোনকে কুয়ায় ফেলে দিতে বা নিজের হাতে খুন করতে তাহলে ওর কুলখানি করে চল্লিশা করে সব ভুলে যেতাম চুপ করে আছো কেন কোন একটা উপায় বের করো নইলে কুকুরগুলো বাড়ির ভেতরে ঢুকে যাবে বলো কি করবো বলো আমি কি করবো রানী দেখ তোর বাবার কি অবস্থা হয়েছে এই সমাধান একমাত্র তুই করতে পারিস তুই করতে পারিস কি সমাধান বিয়ে না আমি কখনো বিয়ে করতে পারবো না সেদিন তো বাবা বলেছিল আমি যাকে পছন্দ করবো তার সাথে আমার বিয়ে হবে তাহলে আজকে আমার উপরে বিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে বলো মা বলো শোন তোর সামনে এখন দুটো রাস্তা আছে এক হয় তুই সুমনকে বিয়ে করবি না হয় তুই আমার পণ্যে বিধবার কাপড় দেখবি বল তুই সুমনকে বিয়ে করবি না আমার পণ্যে বিধবার কাপড় দেখবি বল বল তুই কি করবি বল
বল রানী বল। আরে থামো থামো, কন্যা এসে গেছে। তোমরা বিয়ের আয়োজন করো, আমি বিয়েতে রাজি। মাথা নিচু করে চলতে শেখো রানী, তোমরা বড় লোকেরা তো সবসময় গরিব মানুষের মাথায় নিচু করতে জানো, কখনো নিজেরও মাথা নিচু করো না। কিন্তু ধরবে কয়, যেই পাখি উঁচা ওড়ে তারও মাটিতে নামতে হয়। এখন থেকে মাথা নিচু করে চলতে শেখো রানী, চলো আসো। আর মা, তুমি ওইখানে দাঁড়ায় আছো কেন? কাছে আসো, আজ তোমার ছেলে বমি আসছে, আমাদের দোয়া করবো না? আরে তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? কাছে আসো, আমার মারে সালাম করো। শোনো, এই মহিলা হচ্ছে সেই মহিলা যে তোমার স্বামীকে জন্ম দিছে। এই ঘরে সে আমার সবচেয়ে সম্মানের, আমি চাই তুমিও তার সম্মান দিবা। না বাবু, আমার তুমি চুপ থাকো তো। রানী কি হলো, কি ইচ্ছে তোমার? আ পয়সা সালাম করবা নাকি জোর করে সালাম করামু? ওই যে সালাম করো। এই তো লক্ষ্মী মেয়ে। মা তুমি আজ থেকে ওর ঘরে সমস্ত কাজ বুঝাই দিবা, আমার ঘরে কোনো বড় লোক গিরি চলবো না, গরিবের বউ আবার কি খেলবে মা? ভাইয়া চপ, কোনো কথা শুনতে চাই না। বউ কেমনে ঠিক করতে হয় সেইটা আমার ভালো করেই জানা আছে। রাঙা বউ রাঙা বউ কোথায় পরণ যায়, তোর কোমল হাতে দিনা আমায় দিনা রেখাওয়াই, তোর কোমল হাতে দিনা আমায় দিনা রেখাওয়াই। রাঙা বউ ধর্ম লাগে গায়, রাঙা বউ ধর্ম লাগে গায়, তুই শীতল করে দিনা আমায় আঁচলের হাওয়ায়, তুই শীতল করে দিনা আমায় আঁচলের হাওয়ায়। আমার গায়ে কত রে বিষবেদনা তৈল মালিশ কর, অনেক সোয়াব পাবি রে তুই আমি যে তোর পর। ঘুম এসেছে চোখের বউ আইন কটিয়ায়, শান্তিতে ঘুমাব তোকে কোল বালিশ বানায়, গোসলের গরম পানি আয়রে নিয়া আয়, গোসলের গরম পানি আয়রে নিয়া আয়। তুই গাম ছায়া দিবি রে তোর আদরের গামছায়, তুই গাম ছায়া দিবি রে তোর আদরের গামছায়।
লুঙ্গি জামা ভালো করে সাবান দিয়া তল, কাজ করিলে বাড়বে রে তোর গায়ে শক্তি বল। একটু চা বানাইয়া দে রাঙা বউ আগে বানা পান, ওর মতো বউ পেয়েছি আল্লাহ মেহরবান। পরানের টুকরারে তুই আয়রে পুকে আয়, পরানের টুকরারে তুই আয়রে পুকে আয়। তুই তুই যে আমার তোতা পাখি পরান কিঞ্জি রায়, ওরে তুই যে আমার তোতা পাখি পরান কিঞ্জি রায়। রাঙা বউ কোথায় পরান যায়, রাঙা বউ কোথায় পরান যায়। তোর কোমল হাতে দিনায় আমায় দিনা রে খাওয়ায়, তোর কোমল হাতে দিনায় আমায় দিনা রে খাওয়ায়। রাঙা বউ গরম লাগে গায়, রাঙা বউ গরম লাগে গায়। তুই শীতল করে দেনা আমায় আঁচলের হাওয়ায়, তুই শীতল করে দেনা আমায় আঁচলের হাওয়ায়। কি বলছিস কাজল, এখন শহরে গিয়ে তুই চাকরি করবি? পাগলামি করিস না মা, আমি তোকে যেতে দেবো না। আমাকে বাধা দিও না মা, এই গ্রামে এক মুহূর্ত থাকতে পারবো না। যেতে আমাকে হবে, আমার কথা শুন মা। সর্দার বাড়ির ছেলের সাথে তোর বিয়ের প্রস্তাব এসেছে, ছেলে বিলের থেকে পড়া শেষ করে দেশে ফিরেছে, ওর সাথে বিয়ে হলে তুই সুখী হবি মা, সুখী হবি। না মা, সুখ আমার কপালে নেই, সুখের স্বপ্ন ভেঙে দিয়েছে মিথ্যে তোর ধারণা। চাইলে মানুষ সব কিছু পায় না, তবুও মানুষ বেঁচে থাকে, ওকেও বেঁচে থাকতে হবে মা। হ্যাঁ মা, তাই তো আমি এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি, যেখানে সুমনের ছায়া আমার মনের মধ্যে পড়বে না। হাসি মা, সুমন তুমি? জি আমি, আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি। মা বলেছে এই বিয়ে শুধু আপনার জন্যই হয়েছে, না হয়তো জীবনেও হতো না। ইস, খালি এই গ্রামের সব মা যদি তোমার মায়ের মতো বুঝদার হতো তাহলে গ্রামের চেহারাটাই পাল্টে যেত। আমার মা বুঝদার না, একটু ভোলাভালা সাদামাটা টাইপের মানুষ, সে আপনাকে চিনতে পারেনি মকলব্বা মা। চিনতে পেরেছি আমি, আপনি যে পাতে খান সেই পাতি ফুটা করে দেন, আর তাই আপনার জন্য আমি স্পেশাল মিষ্টি অর্ডার দিয়ে নিয়ে এসেছি। তুমি এনেছো আমার জন্য? খুলে দেখুন। আরে দেখুন দেখুন, এটা তো চুরি, এটা দিয়ে আমি কি করব? আমার পিঠে যখন ছুরি বসাবেন তখন যেন আপনাকে ছুরি খুঁজতে না হয়। আফসোস লাগে আপনার জন্য, আপনার সব চেষ্টা বৃথা গেল। কত চেষ্টা করলেন আমাকে গ্রাম ছাড়া করার জন্য, কিন্তু পারলেন না। আপনার মনে সব খায়েশ নষ্ট করে আমি ঠিকই ইলেকশনে জিতে গেলাম। তোমার কথা শেষ হয়েছে? আমার কথা তো মাত্র শুরু, বাকি কথা শুনলে চোখ কপালে উঠবে। না, আমার চোখ কপালে উঠবে না, বরং আমি যদি সত্যি কথা বলা শুরু করি তাহলে তোমার চোখ কপালে না তালুতে উঠবে। যদি তুমি মনে করে থাকো ইলেকশনে তুমি তোমার কারণে জিতেছো, তাহলে তোমার মতো বোকা লোক এই নীলগঞ্জের একটাও পাবে না। কি যে জনাব সুমন সাহেব, আপনি ইলেকশনে জেতেননি, আপনাকে জেতানো হয়েছে। জেতানো হয়েছে মানে? হ্যাঁ সুমন, একটু পিছনের কথা মনে করার চেষ্টা করেন, তাহলে বুঝবে আমি সেই লোক যে তোমাকে বরমিয়ার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়াতে প্ররোচিত করেছি। আমি সেই লোক যে বড়মিয়াকে দিয়ে একটা স্ট্যাম্পে মেয়ে বিয়ে দেবার শর্তে রাজি করিয়েছি। আমি সেই লোক যে সবার সামনে লোকজনের মুখ থেকে বড়মিয়ার নামে জয়ধ্বনি বের করিয়েছি চক্কাকে দিয়ে, যাতে সে বাধ্য হয়ে ইলেকশন করে। এবং আমি সেই লোক যে ইলেকশনের আগে পুরো গ্রাম ঘুরে ঘুরে সবাইকে বুঝিয়েছি যে বড়মিয়াকে নয় ভোট দিতে হবে তোমাকে, আর তাই তুমি ইলেকশনে জিতেছ। এসব আপনি করেছেন? হ্যাঁ আমি করেছি। কিন্তু কেন? কেন এই কেনর জবাব অনেক অনেক মর্মান্তিক। শোনো সুমন। হ্যাঁ ঠিক আছে, ওকে ভাইয়া। কি রে এত দেরি করে করতে গেলি?
কোনো স্যারের কাছে কোচিং করতে গিয়েছিলি নাকি? না ভাইয়া, আমি কলেজে যাইনি। কলেজে যাসনি, তাহলে কোথায় গিয়েছিলি? ভাইয়া তুমি রাগ করো না, আমি মিয়াবাড়ির ছোট ছেলে সাজ্জাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ছোট মিয়া সাজ্জাদের সাথে? কেন ভাইয়া, আমরা দুজন একে অপরকে ভালোবাসি। সে তোমাকে বড় মেয়ের কাছে আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যেতে বলেছে। তুই কি বলছিস নীলা, কি করে সম্ভব? মানলাম আমাদের বাড়ি মিয়া বাড়ি, কিন্তু কোথায় মিয়া বাড়ি আর কোথায় আমরা? ওরা কত বড় লোক আর আমরা কত গরিব। ভাইয়া প্রেমের প্রস্তাব আগে ওদের বাড়ি থেকেই এসেছে। ও আমাকে বলেছে পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে গেল, ও আমারই থাকবে, বিয়ে করতে হলে ও আমাকে বিয়ে করবে। ঠিক আছে, তাহলে ওকে বল বড় মেয়েকে বিয়ের প্রস্তাব নিয়ে আমার কাছে আসতে। না ভাইয়া, সাজ্জাদের বড় ভাইকে খুব ভয় পায়। এই কাজ তোমাকেই করতে হবে। কি বলছিস তুই, বিয়ের ওয়াদা ও করেছে অথচ বিয়ের কথা বলতে ভয় পায়, আজব লোক তো। ভাইয়া ভাইয়া তোমাকে যেতেই হবে ভাইয়া, যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। যদি তুমি তাড়াতাড়ি আমাদের বিয়ের ব্যবস্থা না করো, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। ভাইয়া আমার বদনাম হবার আগে তুমি ওই বাড়িতে যাও, বন্ধুর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। আমি আজই বড় মেয়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। বিয়ে? কিসের বিয়ে? তুমি কি ভুলে গেছো মতলব বিয়ে হয় সমানে সমানে? তুমি এই প্রস্তাব নিয়ে আমার সামনে আসার সাহস পেলে কোত্থেকে? এই সাহস দিয়েছে আমাকে ওদের দুজনের প্রেম, ওরা একজন আরেকজনকে ভালোবাসে। বড় মিয়া, সাজ্জাদ মিয়া, সাজ্জাদ মিয়া! জি ভাইজান। সময় থেকে কি বলছে? ও বলছে তুমি নাকি ওর বোনকে ভালোবাসো, এ কথা কি সত্যি? হ্যাঁ ভাইজান, আমি নীলাকে অনেক ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। যে মেয়ে বাড়ির চাকানি হওয়ার উপযুক্ত নয়, তুমি কিনা তাকে এই খানদানের বউ বানাতে চাও? যারা আমার বাড়ির চৌখানে দাঁড়িয়ে ভিক্ষা নেওয়ার যোগ্যতা রাখে না, তুমি তাদেরকে আত্মীয় বানিয়ে মহলের ভিতরে ঢোকাতে চাও? অসম্ভব। আমি বেঁচে থাকতে তা হতে দেবো না। ওই মেয়েকে বিয়ে করার স্বপ্ন মন থেকে দূর করে দাও, যাও ঘরে যাও। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন, আমার উত্তর পাওনি? বড় মিয়া, আমার আমার বোনের গর্ভে আপনার ছোট ভাইয়ের সন্তান। এই চাল অনেক পুরনো চাল, মতলব মিয়া বাড়ির সন্তান নিজের পেটে নিয়ে পরে হুমকি দিয়ে মিয়া বাড়ির বউ হতে চেয়েছে, এর আগে আমি অনেক দেখেছি। কিন্তু একটা কথা মনে রেখো, গরিবের মেয়ে এই মহলে অনেকে সন্তানের মা হতে পারে, কিন্তু কখনো মহলের বউ হয়ে আসবে না। এমন করে বলবেন না বড় মিয়া, আমার একটিমাত্র বোন, আমি তার ইজ্জত আপনার কাছে ভিক্ষে চাই, আমি আপনার পায়ে পড়ি বড় মিয়া। অসম্ভব। একজন ভাই তার বোনের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, আর আমি সেদিন আমার বোনের পা ধরে কসম করেছিলাম আমি এর বদলা নেব। আমি এই খানদানের সমস্ত অহংকার, সমস্ত শান শওকত নিরাম করে দেব, গায়ের মেহনতি মানুষের সামনে মাথা নিচু করে দেব। ওই বড় মিয়ার, আমি জানতাম বড় মিয়ার একটা মেয়ে আছে, সে একদিন যুবতী হবে, এবং সেদিন তার মেয়েকে ছুরির মতো ব্যবহার করে ওই ছুরি দিয়ে মিয়াবাড়ির মান সম্মানের পোস্টমর্টেম করব। তার সর্বনাশ করার জন্যে আমি বছরের পর বছর তার তোষামতি করেছি, তার বিশ্বাস জেতার জন্যে আমার মনুষ্যত্বকে জলাঞ্জলি দিয়ে গরিবের উপর অত্যাচার করেছি। আমার সব কষ্ট সফল হয়েছে, মিয়া সাহেবের মেয়েকে আজ আমি তোমার হাতে তুলে দিয়েছি। মিয়া সাহেব, আপনি গরিবকে দেখতে পারতেন না, আজ আপনার মেয়ে আপনার ঘরে চাকরের বউ হয়ে সেই ঘরে বসবাস করছে, মহল থেকে সে পৌঁছে গেছে কুড়ে ঘরে।
সত্যি মামা, তুমি অনেক মহান, অনেক মহান। না সুমন, সত্যিকারে মহান তো তুমি, আমি তো শুধু আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি, আর তুমি তো সারা গ্রামের প্রত্যেকটা বোনের বদলা নিয়েছো, গ্রামের প্রত্যেকের লোকের পক্ষ হয়ে জুতো মেরেছো ওই বড় মিয়ার মুখে। আমি তোমার জন্য গর্বিত সুমন, তোমার জন্য সত্যি আমি গর্বিত। মনে ঢিল মারিয়া দেখ রে বাপের মধু ঝরছে সারা ঘর, মধুর লাগা যাস নে সুন্দর বন, মন রে মধুর লাগা যাস নে সুন্দর বন। মনে ঢিল মারিয়া দেখ রে বাপের মধু ঝরছে সারা ঘর, মধুর লাগা যাস নে সুন্দর বন, মন রে মধুর লাগা যাস নে সুন্দর বন। বেশি খাইয়া বদ হজমে হইল সর্বনাশ, নাক নকশা থাকলে পরে হয় না মানুষের সংসারে, দিল সরে আসল মানুষ করে অন্বেষণ, প্রেমের লাগা যাস না বৃন্দাবন, মন রে প্রেমের লাগা যাস না বৃন্দাবন। মনে ঢিল মারিয়া দেখ রে বাপের মধু ঝরছে সারাক্ষণ, মধুর লাগা যাস না সুন্দর বন, মন রে মধুর লাগা যাস না সুন্দর বন। রং মেখে তুই সংসাজে তুই হইলি মহারাজ, কাল ছিল তোর সিংহাসন ফকির হইলি আজ। গমের পাখি যাবে উড়ে ঝুনু খাঁচা রইবে পড়ে, ভক্তি ছাড়া মুক্তি নাই রে অধরা জীবন, দমে দমে খোঁজ রে নিরঞ্জন, মন রে দমে দমে খোঁজ রে নিরঞ্জন। মনে ঢিল মারিয়া দেখ রে বাপের মধু ঝরছে সারাক্ষণ, মধুর লাগা যাস নে সুন্দর বন, মন রে মধুর লাগা যাস নে সুন্দর বন। মনে ঢিল মারিয়া দেখ রে বাপের মধু ঝরছে সারাক্ষণ, মধুর লাগা যাস নে সুন্দর বন, মন রে মধুর লাগা যাস নে সুন্দর বন, মন রে মধুর লাগা যাস নে সুন্দর বন, মন রে মধুর লাগা যাস নে সুন্দর বন। আমাকে ভাবি বলা বন্ধ করো। এই ভাবিকে ভাবি বলবে না, তোকে চাচি বলবে। চলো ভাবি কিছু খাইবা। না আমার খাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের বাড়িতে এসে আপনি হলো কিছু খাবে, আর কতদিন না খায় থাকবেন? আরে খাবে খাবে, ঠিকই খাবে মা, তুমি এত চিন্তা করো না তো, পেটের টান পড়তে দাও, তখন ভাত না থাকলে মাটি শুদ্ধ খাবে, তুমি আর মনি খেয়ে নাও। বৌখিদের কষ্ট করবো আর আমরা খাইয়া নেবো তা কি হয়? খিদা সহ্য করে ঠাকুরের অভ্যাস আমাগো আছে, কিন্তু বউয়ের তো নাই। আরে এই বাড়িতে যখন বউ হয়ে এসেছে তখন সব সহ্য হয়ে যাবে,
পেটের ভেতর ইঁদুরের দৌড় কি জিনিস তা তো তোর ভাবি জানে না। পেটে ইঁদুর দৌড়াতে দে, তখন দেখা যাবে। আমি কখন খাচ্ছি না খাচ্ছি তা দেখার প্রয়োজন কাল নেই। আমি বলে দিয়েছি খাবো না মানে খাবো না। বাবা দিমাগ কত রে। মানুষ বলে সব মেয়ে মানুষের জীবনে বাসর রাত নাকি সবচেয়ে মধুর রাত। এই রাতে মেয়েরা স্বামীর সামনে তার ঘোমটা প্রথমবারের মতো খোলে, তারপর শুরু করে একটা নতুন জীবন। কিন্তু ঘোমটা তো আর তোমার সে নেই, ঘোমটা তো তোমার আবার শত্রু, আর জেদ হলো তোমার লজ্জার ভূষণ। তুমি আমাকে পছন্দ করতে না পারো, কিন্তু আমি তোমাকে অনেক পছন্দ করি। সবচেয়ে বেশি পছন্দ করি তোমার জেদ। জানতে চাও কেন? কারণ আমি নিজেই জিদ্দি। রানী, ধনী গরিব নিয়েই এই জগৎ। ধনী গরিব যখন প্রেমে পড়ে এক হয়ে একসাথে বসবাস করে, তখন একটা সুন্দর সুখী সংসার হয়। আরে দেখো আমি কত বড় বেকুব, আমি একাই সব কথা বলে যাচ্ছি। তুমি কিছু বলছো না যে? অবশ্য এই রাতে সব মেয়েরাই একটু লজ্জা পায়। আচ্ছা ঠিক আছে, এসো বাকি কথা বিছানায় গিয়ে বলি। ছাড়ো আমাকে। তুমি যদি ভদ্র ঘরের সন্তান হয়ে থাকো, তাহলে আমার অনুমতি ছাড়া তুমি আমাকে কখনো ছুবে না। আমি তোমাকে কলেমা পড়ে বিয়ে করেছি সত্য, তবে তা শুধু করেছি আমার বাবার জীবন রক্ষা করার জন্য। একটা কথা মনে রেখো, আমি কখনো তোমাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না, কখনো না। আমি জোর করে যেমন তোমাকে বিয়ে করেছি, তেমনই জোর করে আজ রাতে তোমার কাছ থেকে স্বামীর অধিকার আদায় করতে পারি। কিন্তু না, আমি তা কখনোই করব না। যতদিন মন থেকে তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নিতে না পারবে, আমার মায়ের কসম, ততদিন আমি তোমাকে ছুঁয়েও দেখব না। মানুষ ঠিকই বলে,
পেট খালি থাকলে মানুষ চোখেও অন্ধকার দেখে, পেট খালি তো ইমানও খালি। আরে আসো আসো দেখো, আরে আমার কিছু হয় নাই গো মা, জাহর হইছে তোমার রান্নাঘরের। একটা বিড়াল তোমার রান্নাঘর অ্যাটাক করছে। কোনো কিছু বাদ রাখে নাই গো মা, সকালের জন্য রাখা পান্তা ভাত সব শেষ করে ফেলাইছে, আর তোমরা তার জন্যই খাইতে চাইছিলা না? হ্যাঁ, কাল থেকে সাবধানে থাকো মা, নয়তো বাসায় যা আছে সব শেষ করে ফেলাইব গো মা। কোনো কেমন চোরের মতো দাঁড়ায় আছে, নিজের বউ এমনি করে কথা কয়? আরে কথা বলবো কি মা, আমি তো মহা খুশি, আমি চিৎকার করে সারা গ্রামে বলবো আমার বউ বিশাল তোর, আমার বউ চুরি করে ভাবি। তুমি ভাইয়ের কথা কিছু মনে করো না, ভাইয়া সবকিছু নিয়ে বেশি চেঁচামেচি করে। তুমি যদি খালি কইতা তুমি খাইবা, তাহলে আমি মাঝ রাতে উঠে তোমার জন্য খাবার বানাই দিতাম। কি খাইবা, আরো কিছু রান্না দিব? বাবা সোহানি, বাবা অনেকদিন বাদে মা, আমি তোর কথাই ভাবছিলাম। বাবা না, আমাকে এত বড় বদদোয়া দিও না। অনেক বছর বেঁচে থেকে আমি নরকের যন্ত্রণা সহ্য করতে চাই না। আমার সমস্ত খুশি, আমার মনের সমস্ত ইচ্ছা সবকিছু জ্বলে পড়ে ছাই হয়ে গেছে বাবা। এত বড় অন্যায় তুমি আমার সাথে কেন করলে? আমার কোন জন্মের অন্যায় সাজা দিলে আমাকে? চোখের পানি মুছে ফেল। রানী তুই একা এসেছিস, সুমন এলো না? না মা, আমি একা এসেছি। ঘরে বলে এসেছিস তো? তুমি তো উকিলের মতো মেয়েটাকে জেরা করছো, ওকে দেখে তুমি কি খুশি হও নি? ও কাকে বলে এলো না নিয়ে এলো তাতে তোমার কি? আমার মেয়ে বাপের বাড়ি ফিরে এসছে, বাস আমি আর কিছু চাই না। তোমাকে দেখার জন্য আমার খুব ইচ্ছে হচ্ছিল, তাই দৌড়ে চলে এসেছি। আমি আমি আর বাড়িতে থাকতে পারবো না মা। ঠিক আছে রানী, তোমাকে আর বাড়িতে ফিরে যেতে হবে না, আজ থেকে তুমি এখানেই থাকবে। না বাবা, আমি আর গ্রামে থাকবো না, এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাব। রানী, ভদ্র ঘরের মেয়েরা এমন কথা বলার আগে নিজের জীবন দিয়ে দেবে, শহরে পড়াশোনা করে তুই এই শিখেছিস? দেখো দেখো, তুমি আর একটা কথা বলবে না, দুঃখী মেয়েটা বাড়ি ফিরে এসছে, কোথায় একটু আদর যত্ন করবে, তারা উপদেশ দেওয়া শুরু করলে আপনার আদরই ওর জন্য একদিন ক্ষতির কারণ হবে, আর আমার উপদেশই একদিন আপনার মেয়ের উপকারে আসবে। শোনো রানি, তোর মায়ের কথায় কিছু মনে করিস না, ঘরে চল বিশ্রাম নিবি। রানে রানে রানে, রানীকে ডাকছিস কেন? আমি আমার বউকে আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি। আমার বোন আর ওই বাড়িতে যাবে না। কেন যাবে না জানিস? আমার বোন তোকে কোনোদিন পছন্দ করেনি, আর তাই এই বাড়িতে এসে বসে আছে। আরে ভাই বেকুবের ধারী, কুত্তার মতো নিজের নাম রেখেছিস তো, তাই সবকিছু জানোয়ারের মতো দেখিস। আরে আমাদের সমাজে বিবাহিতা মেয়ে মানুষ যদি বাপের বাড়িতে পড়ে থাকে, তাকে সবাই রাড়ি বলে ডাকে, রাড়ি। আর ওই রাড়ির সাথে সমাজের কারো সম্পর্ক থাকে না। তুই কি চাস তোর বোনকে সবাই রাড়ি বলে ডাকুক? এই বাড়িতে এসে ভেবেছো তুমি অনেক উপরে উঠে গেছো, কিন্তু বেশি উপরে উঠো না, যে নামতে গেলে পড়ে গিয়ে নিজের ইজ্জতের সাথে সাথে হাত পাও ভেঙে যায়, বাকি জীবনটা না আবার পঙ্গু হয়ে বিছানায় কাটাতে হয়। আমি চাই না আমার বউয়ের এই অবস্থা হোক, তাই শেষবারের মতো বলে যাচ্ছি, কাল বিকালের মধ্যে তুমি যদি আমাদের বাড়িতে না যাও, তাহলে বাজারের মধ্য দিয়ে চুলের মুঠি তোরে টেনে নিয়ে যাব। কথাটা মনে থাকে যেন। আই কি আছিস, ওকে মেরে ফেল।
বাড়িতে সারা জীবন পড়ে থাকলে তোমার পরিণাম কি হবে জানো? আজ বাদে কাল জেমির বউ যখন এই ঘরে আসবে কি জবাব দেবো আমরা তাকে? তুমি যাই বলো মা, আমি অনেক ভাবনা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমি ঠিক করেছি আমি সুমনকে তালাক দেবো। কমবে না, যে বাড়িতে তুমি তিন চারটা রাত কাটিয়ে এসেছো তার কি জবাব দেবে তুমি সমাজকে? বোঝার চেষ্টা করো মা, মেয়েদের জীবনে বিয়ে একবারই হয়, আর তোমার বিয়ে সুমনের সাথে হয়ে গেছে, তুমি ওর বিয়ের মালা গলায় পড়েছো, আল্লাহ রসুল সাক্ষী রেখে তাকে তুমি বিয়ে করেছো, তার বাড়িতে বোন হিসেবে তুমি রাত কাটিয়েছো। তাতে কি হয়েছে? বাবার সাইন করে একটা কাগজের জন্য আমি আমার সব অধিকারের কথা ভুলতে রাজি নই মা। বাবার জন্য আমি আমার নিজের ইচ্ছা অনিচ্ছাকে গলা টিপে হত্যা করেছি ঠিকই, কিন্তু নিজের আদর্শ, নিজের স্বাধীনতা, নিজের শিক্ষা সবকিছু বলে একটা চাকরের মতো আমি এবারে গোলামি করতে পারবো না। তুমি কি চাও ওই বিয়ে মালা আমার গলায় ফাঁসি পা ধরে থাকো, আমার জীবন কেড়ে নিচ্ছি? কি বলছো রানী? তোমার কথা শুনে তো তোমার চরিত্র নিয়ে সন্দেহ হচ্ছে, তুমি তুমি অন্য কোনো পুরুষে আসক্ত না তো? মা, আমি তোমার মা হিসেবে নয়, আমি সমাজের দশজনের পক্ষ নিয়ে কথা বলছি। তুমি যদি পরপুরুষে আসক্ত না হও তাহলে সুমনের উপর তোমার এত অভিমান কিসের? সুমন কি খোড়া? সুমন কি অন্ধ? সুমন কি বোবা? নাকি শারীরিকভাবে অক্ষম? মা, কথাগুলো তোমাকেই শুনতে হবে। তোমার চরিত্র নিয়ে মানুষ কালিমা মারবে, রগ রোগে গল্প বানাবে, তুমি কি তাই চাও? সুমন গরিব হতে পারে, একটু হয়তো জেদি, কিন্তু জেদ কি তুমি কম দেখাচ্ছ? ভুল যদি করে থাকে কেউ, করেছে তোমার বাবা, সুমনের দোষ কোথায়? আমি জানি সুমন তোমার পছন্দের পাত্র নয়, কিন্তু পছন্দের অপছন্দের মাঝে সমঝোতা করার নামই জীবন। সুমনকে দেবতা মানতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু তাকে মানুষ ভাবতে আপত্তি কোথায়? সুমন মানুষ হিসাবে অনেক বড় মনের মানুষ, ওর স্থান তোমার বাড়ির পুরুষদের অনেক উপরে। সেদিক থেকে বললে সুমন তোমার বাবার ভাইয়ের চাইতে অনেক উঁচু মনের মানুষ। সত্য কথাগুলো তোমাকে না বললেও চলতো, কিন্তু আমি চাই না যাদের কারণে তুমি তোমার সংসারটা নষ্ট করে দাও। যা করার সঠিকভাবে ভেবে চিন্তে করো। নামের একটা ফাঁস গলায় দিয়ে আমার জীবন বরবাদ করে কি তোমার শান্তি হয়নি? কেন আরেকটা ফাঁস দিয়ে আমার মরে যাবার অধিকারটুকু কেড়ে নিতে চাইছো? ও বুঝেছি, আমি মরে গেলে তুমি আমার উপর তিল তিল করে নির্যাতন করার সুযোগ পাবে না, তাই না? না, আমি জানি কেন তুমি আত্মহত্যা করতে চাইছো, যেন তোমার মৃত্যুর পর আমার জেল ফাঁসি হয় সেই ব্যবস্থাই করতে চাইছো। হ্যাঁ হ্যাঁ চাইছি, কারণ কি জানো? আমাকে আত্মহত্যা করতে বাধ্য করেছো তুমি। মাথা উঁচু করে যারা সমাজে চলে তাদেরকে মাথা নিচু করাতে গিয়ে তুমি আমার জীবন ধ্বংস করে ফেলেছো। আমি মিয়া বাড়ির মেয়ে, এছাড়া আমার আর কি অপরাধ ছিল বলতে পারো? অথচ সেই দেশে একটা নারীর সাথে একটা পুরুষের যে আচরণ হওয়া উচিত তা না করে একটা শত্রুর সাথে মানুষ যে আচরণ করে তুমি তাই করেছো। তুমি মানুষ না, তুমি একটা পশু। কাঁদো, আরো বেশি করে কাঁদো, কাঁদলে তোমার মাথার ভেতর যে বদমতলব গুলো ক্রিকেট খেলছে তারা খেলা থামাবে, তোমার মাথা থেকে বদমতলব গুলো বিদায় নেবে। তুমি কি ভেবেছো আমি বেঁচে থাকতে তুমি শান্তি পাবে না? আমি তোমাকে শান্তিতে থাকতে দেব না। ঠিক আছে, যে তোমাকে কষ্ট দিচ্ছে তাকে তুমি নিজ হাতে শেষ করে দাও, তাহলে তুমি তোমার আগের জীবনে ফিরে যেতে পারবে। এসো, তোমার সমস্ত রাগ তুমি এক্ষুনি শেষ করে দাও, গলা টিপে মেরে ফেলো আমাকে, এরপর তো আর তোমার কোনো কষ্ট হবে না, তোমার সমস্ত কষ্ট শেষ হয়ে যাবে। এসো, মেরে ফেলো আমাকে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? আমার মৃত্যু যদি তোমার জীবনে শান্তি নিয়ে আসতে পারে তাহলে আমি মরলেও আপত্তি নেই, মেরে ফেলো আমাকে।
মেরে ফেলো আমাকে। তুমি একটা বোকার জিদ্দি মেয়ে, তোমার মধ্যে লড়াই করার কোনো সাহস নেই, এই জন্যই তুমি আত্মহত্যা করতে এসেছো। কি চাও তুমি? মুক্তি চাও আমার কাছ থেকে? ঠিক আছে, আমাকে তুমি একটিবার তোমার গায়ে হাত দেওয়ার অনুমতি দাও, আমি এখনই তোমার ওই নাকের নাকফুল খুলে ফেলে দেব, মুক্ত করে দেব তোমাকে। এরপর তুমি যা ইচ্ছে তাই করতে পারবে, কিন্তু যতক্ষণ ওই নাকফুল তোমার নাকে আছে ততক্ষণ তুমি আমার বউ, আমার অনুমতি ছাড়া তুমি মরতেও পারবে না। আজকের পর থেকে আমাকে না জিজ্ঞেস করে বাপের বাড়িতেও যেতে পারবে না। বাড়িতে এসো। আপনি যেমন চাকর আমিও তেমন চাকর, আপনি বারবার মালিকের হাতে মার খান, আমি মার খাই না, আপনার লজ্জা করে না মার খাইতে? কথাটা ঠিক না, এদিকে এদিকে বস বস বস। আসল ঘটনা তুই কিছুই জানস না, তোর যদি কই কাউকে কবি না তো না, তাহলে ওটা কর। আচ্ছা, আমি যখন ছোট আসিলাম তখন খুব সুন্দর আসিলাম, তখন বয়স ধরে ফালায় জিনে আমার গালে সুমা দিছিল, তখন থেকে আমার গালের খাওজানি শুরু, খালি থাপ্পড় মারতে হয় থাপ্পড় মারতে হয়, অহন দিনের মধ্যে 37 বার গাল খাও যায়, খালি খাও যায় খালি খাও যায়। অহন তুই কর এই খাওজানি সারণের লেগিয়া আমার একজন চাকর রাখতেই তো, আমি মতলবকার চাকরি 20 বছর ধরে করতেছি না, বরং সে 20 বছর ধরে আমার চাকরের কাজ করে দিতেছে, 5 মিনিট পর আমার থাপ্পড় মারে আর আমার খাওজানি মিটায়, আবার উল্টে আমার পয়সা দেয়। এইবার তুই ক, দুনিয়াতে এর মতো বেকুব চাকর আর কই পাবো? সে জানে আমি তার চাকর আর আমি জানি সে আমার চাকর। চক্কা মিয়া, আসসালামু আলাইকুম। তারপর কেমন আছিস চক্কা মিয়া? মাফ করবেন মালিক, অধমার মুখ থেকে কিছু বাজে কথা বাইরে হয়ে গেছিল, মারেন আমার থাপ্পড় মারেন। তুই আমার ভালোবাসার চাকর, তুই আমার অন্তর, আমার জান, আজ থেকে তোর থাপ্পড় মারা বন্ধ। এইটি আপনি কি কইতেছেন? যা বলছি সত্য বলছি, 100% সত্য বলছি। তুই যদি আমার সামনে বা পিছিয়ে দাঁড়িয়ে আমাকে গালি গালাজ করিস তাহলে তোকে মারা তো দূরের কথা, তোকে স্পর্শ পর্যন্ত করবো না, কারণ চাকরকে মারা অপাপ। আপনি এসব কি কইতেছেন? কে আপনার এসব আদেশ শুনাইছে? আমি তো একটু মিমো খারাপ, আপনার খেয়ে আপনার পয়া আপনার বদনাম করতেছি, বলেন আমার তাপড় মারেন। তুই যত কিছুই করিস না কেন আমি তোকে মারবো না, তুই তো আমার পরানের বন্ধু, তোর উপরে আমার অন্যায় করেছি, শুধু শুধু তোকে মেরেছি। ও বুদ্ধু নালায়ক, তাপড় মার না। আরে ওলো তাপড় মার না, আরে সারা খাটের তাপড় মার না, ও হাতি তাপড় মার না, মার তাপড় মার না, তবু একটা তাপড় মারবি না? আমি আপনার কাছে একটা তাপড় ভিক্ষা চাই, আমি একটা তাপড় ভিক্ষা চাই, ভিক্ষা দেন। আমি ভিক্ষা দেওয়া বন্ধ করে দিছি, একটা তাপড় দে না বাবা। চাপ তোর কাছে একটা তাপড় ভিক্ষা চাইতাছি বাবা। আজ একজন লোকও কাজে আসেনি, আমি একা কাজ করলে সন্ধ্যা পার হয়ে যাবে, আজ আমার সাথে সাথে তোমাকেও কাজ করতে হবে। আমি ভাত খাই, ততক্ষণে তুমি ধান লাগাও, যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? পায়ে কাঁধা ভরবে? ওইদিন তো খুব বলেছিলে এ আমাদের জমি, আমরা যা ইচ্ছে তাই করব, তো কাজ করো, ধান লাগাও। মরমিয়া, জমিতে ধান লাগানোর সময় তো এসে গেল, কয়েকদিনের মধ্যে কিছু লোকজন নিয়া খেতে ওই
লাঙ্গল দিয়া চাষ করার ব্যবস্থা করি, কি বলেন? সাবধানে। এ হে, কি করলেন মিয়া সাহেব? কাদার মধ্যে পা দিলেন? এই মেয়ে, এই মেয়ে এদিকে আসো, বড় মিয়ার পায়ে কাদা লাগছে, মুছে দিয়ে যাও। একটু ভালো করে মুছা দাও তো। আপনাদের বান্ধবীকে খাটাচ্ছি আমি, আর যে মূর্খ গোয়াল লোকের কথা বলেছেন, আমি সেই লোক। আমার নাম সুমন। আপনার তো লজ্জা হওয়া উচিত। কেন? একটা পড়াশোনা জানা মেয়েকে দিয়ে আপনি কাজের লোকের কাজ করাচ্ছেন? আচ্ছা আচ্ছা, যদি কোনো অফিসে আমার বউকে আমি কাজ করতে পাঠাতাম তাহলেই কি ভালো হতো? অবশ্যই, নয়তো লেখাপড়া করে কি লাভ হলো? দেখুন, নাকশিটকে কোনো লাভ নেই। আপনাদের মতো পড়ালেখা করা মেয়েরা যদি অফিস আদালতে কাজের পিছনে না দৌড়ে খেতে খামারে কাজ করত, তাহলে দেশটা কোথায় যেত জানেন? Oh my God, now he's talking like Bangabandhu. Don't you call this them without respect. Consider yourself lucky that you are born in this free land. It is for him that you are calling yourself Bangladeshi. You should be thankful to God. Because we are working in this burning sun for your bread and cloth on your body. Now get lost and don't walk in this land again, your dirty feet. Get lost! Get lost! তুমি ইংরেজি জানো? জানি, যতটুকু পড়েছি মনে রেখেছি। পেটে ভাত নেই দেখে মিয়া বাড়িতে চাকরের কাজ করছি, কিন্তু ভাত থাকলে তোমার বান্ধবীদের মতো চাকরানি আমার ঘরে পালতাম। তোর হাজবেন্ড তো আমাদের সবাইকে বোল্ড আউট করে দিল। ঠিক বলেছিস, রানীর কপালে আল্লাহ সত্যি স্বামীর মতো স্বামী দিয়েছে। আমরা আসি রে। আসি আসি, ঠিক আছে। কেন কবু
আপনার মেয়ের সঙ্গে দেখা করার পুরো অধিকার আপনার আছে। চলুন আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আসুন। না মোবারক, শুধু দেখলেই আমার মনে শান্তি আসবে না। তুমি কি চাও বলো মোবারক, আমি তোমাকে সব লিখে দেব। আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। হুজুর, আমি গরিব, আল্লাহর কালাম পড়ে স্বইচ্ছা আপনার মেয়ে সুমনকে বিয়ে করে এই বাড়িতে এসছে। আপনার মেয়ে যেমন আপনার বাড়ির ইজ্জত, তেমনি আমার ছেলের বউ হয়ে আমার বাড়ির ইজ্জত। এই গরিব চাকর মোবারক প্রয়োজনে তার জীবন দিয়ে দেবে, কিন্তু কিন্তু তার ছেলের বউয়ের কোনো কষ্ট হতে দেবে না। এই অসুস্থ অবস্থায় কোনোভাবে আমার বৌমাকে আমি ঘরে বাইরে যেতে দিতে পারি না হুজুর। এখানে থাকলে আমার মেয়ে মরে যাবে মোবারক, আমার মেয়ে বাঁচবে না। আমার একটাই মাত্র মেয়ে। না হুজুর, ঘরে আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, ওরা দুজন মিলে আমার বৌমাকে সেবা করবে। আপনি কোনো চিন্তা করবেন না, সেই গরিবের ঘরে আপনার মেয়ের কোনো অযত্ন কোনো অবহেলাই হবে না। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি, চলুন। চিন্তার কিছু নেই, আমি ইঞ্জেকশন দিয়ে গেলাম, আপনারা ওর কপালে জলপট্টি দেওয়ার ব্যবস্থা করুন, আর পারলে শরীরটা ঠান্ডা পানিতে মুছে দেবেন, আশা করি কোনো সমস্যা হবে না। ডাক্তার সাহেব। হ্যাঁ সুমন সাহেব, জ্বর বাড়লে আমাকে খবর দেবেন। জি, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। স্বামী হিসেবে স্বীকার না করবে আমার মায়ের কসম, ততদিন আমি তোমাকে স্পর্শ করব না। আমি রানীর সাথে দেখা করতে এসেছি। ভিতরে এসে দেখা যান। সরি, আমি শুধু তার সাথে দেখা করতে আসিনি, তাকে নিয়ে যেতে এসেছি। এই অবস্থা কেমনে নিয়ে দেবেন? সে তো জ্বরে একদম বেহুশ। আমার বোন বেহুশ না হুশে আছে সেটা আমি বুঝবো? আমার বোনকে যদি মরতে হয় তাহলে নিজের বাড়িতে মরবে, এই গোয়াল ঘরে না। আপনি এখন ভাবিয়ে নিয়ে যেতে পারবেন না, ভাইয়া বাসায় নেই। ভাইয়া বাসায় আসার পর তার অনুমতি নিয়ে তারপর আপনি ভাবিয়ে নিয়ে যেতে পারবেন। বাধা দিলে কিন্তু জোর করে রানীকে নিয়ে যাবো। বইনে দেখতে আসছেন বলা আপনারে এতক্ষণ অনেক সমাদর করছি, কিন্তু ভাবিরে যদি জোর করে নিয়ে যেতে চান তাইলে এক কপি কলা নেওয়া ফেলাম। তুমি আমাকে মারবে? চোর ডাকাত ঘরে বেড়া কাটতে আইলে তাগলে কি করতে হয় ওই ট্রেনিং ভাই আমারে দিছে। যান ভাই এখান থেকে। এই হুমকির জন্য তোকে অনেক পস্তাতে হবে, কথাটা মনে রাখবি। আরে যা যা, তুই কি করবি আমি জানি। আর না মা, বন্ধ করুন আপনাদের সেবা, আমি আপনাদের কাছ থেকে এত সেবা পাবার উপযুক্ত নই। আপনি আমাকে মরে যেতে দিন। আমার কথা কেটে নেই মা, আপনি এখনো ছোট,
আমার মেয়ের মতো দুনিয়ার সব মা যদি নিজের সন্তানের ব্যবহারে নারাজ হইত তাহলে দুনিয়ার কোনো সন্তান কি বড় হইত আমি আগে সব কথা ভুলে গেছি বা আমার কথা শুনেন আপনি সব পুরান কথা ভুলে যান একদম ভুলে যান মা কত বড় আপনার মন আমি আপনাকে কত অপমান করেছি নিজের উপর ঘৃণা হচ্ছে মা তাহলে আপনার বউকে আপনি ক্ষমা করে দেবেন আমি যে করে বউ হয়ে এসেছি সে ঘর না আমার জন্য বেশ মা আর আপনি আমার জন্য মা না ফেরেশতা কাঁদে না মা কাঁদে না মা আপনারা আমাকে ক্ষমা করে দেবেন মা আমি ভাইয়ের দিকে কয়ে আসি আমার দাদি ভালো হয়ে গেছে আমার দাদি ভালো হয়ে গেছে ভাইয়া ভাইয়া শুনলে কি যে খুশি হইব আপনি আপনি আমার রাস্তা আটকেছেন কেন কিসেন আমার কাছে হিসাব বরাবর করতে চাই দা হাতে তুই আমাকে শাসিয়েছিলি আমাকে খুন করার হুমকি দিয়েছিলি সেই সাজা তোকে পেতেই হবে তোকে আজ এমন ভাবে কলঙ্কিত করব যে দশ গ্রামে কারো সামনে তুই আর চোখ তুলে তাকাতে পারবি না আমার বোনের ইজ্জতের দিকে তুই হাত দিয়েছিস আজ তোকে আমি খুন করে ফেলব তার আগে খুন হয়ে যাবি তুই ওকে মেরে ফেল সুমনের বাচ্চা আমি তোকে দেখে নেব মিয়া বাড়ির ছোট মিয়াকে সুমন আঘাত করেছে মিয়াকে এমন আঘাত করো বস খবর কে এই যে সুমনের শার্ট এইবার এমন খেল খেলবো যে সুমন বুঝতেই পারবে না ছোট মিয়া কি জিনিস ছোট মিয়া কি জিনিস এইবার তুই বুঝবি মিয়া বাড়ির সাথে শত্রুতা করার পরিণাম কি সুমন না ধানের গোডাম না আগুন দেয় কেন দাদা সুমন এইখান থেকে পালায় রাউনের আগেই চলো পরে ধরি সুমন পরে ধরন দেবো আগে গোডাউনে আগুন নিবাই চলো ধান তো সব তুই জেমি মিয়া মামা তুমি এখানে গোডাউনটা পোড়ায় কাজটা ঠিক করলে পারি না গোডাউন যে পুড়িয়েছে সেটা শুধু তুমি আর আমি জানি কিন্তু গ্রামের সবাই জানবে ওই গোডাউনে আগুন লাগিয়েছে সুমন কিন্তু জেমি আমি সবাইকে বলে দেবো সুমন না
গোডাউনে আগুন দিয়েছো তুমি। তুমি গ্রামের লোকের সত্যিকারের শত্রু। মামা মামা মামা, এত কষ্ট করে যে নাটক আমি সাজিয়েছি সে নাটক তো আমি ফাঁস হতে দেবো না, প্রয়োজনে আমি তোমাকে মেরে ফেলবো মামা। যে ধানের জন্য আমি আমার নিজের শরীরে রক্ত পানি করছি সেই ধানে আমি আগুন দিব কেন? কেন আমি আমার গুরির দিক নষ্ট করুম? হ্যাঁ সর্বনাথ, এই কাপুর তোমার আগুন দিয়েছে কে? আমরা বাজার থেকে ফেরার পথে সবাই মিলে দেখছি সুমন মুখে গামছা পেঁচাইয়া মশাল হাতে গুদামের মধ্যে আগুন লাগাইতেছে। সুমন বাবা বিশ্বাস করো বাবা, আমি আগুন দেই নাই, আমি গুদামে আগুন দেই নাই বাবা। তুই আগুন না দিলে এতগুলো মানুষ কি ভুল দেখেছে? গ্রামের মানুষ তুই এত বড় ক্ষতি কেন করলি? বাবা বাবা আমার কথা তুমি বিশ্বাস করো, আমি আগুন দেই নাই। কি করে বিশ্বাস করবে? গ্রামের লোকেরা নিজে তোকে আগুন দিতে দেখেছে। তুই পদে পদে আমাদের ক্ষতি করেছিস, মুবারকের সম্মানে আমার বোনের সম্মানে। এতদিন আমি তোকে কিছু বলিনি কিন্তু আজ বলবো। এলাকাবাসী শোনো, এতদিন সুমন আমাকে দোষী বানিয়েছে তোমাদের সামনে, আজ তোমরাই দেখো সত্যিকার দোষী কে। এই ওকে ধর। এই গ্রামবাসী তোমরা কিচ্ছু ভাববে না, ওর শাস্তি হবে, ওর উপযুক্ত শাস্তি হবে, তবে এইখানে না, মিয়া বাড়িতে। মিয়া সাহেব নিজে ওর বিচার করবেন। মিয়া সাহেব বিচার করবে। কেন গুদামে আগুন দিয়েছিস? আমি গুদামে আগুন দেইনি, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আগুন দিতে তোকে অনেকে দেখেছে, তোর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হয়েছে, তাই আজ তোর শাস্তির পালা। ভেবে জি বাবা। বাবা চাবুক। বিয়াবাড়ির অনেক বেজ্জতি হয়েছে তোর কারণে, তোর কারণে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে, তোর কারণে আমার জীবনের অনেকগুলো রাত কেটেছে চোখের পানিতে, আর সাজা আজ তোকে পেতে হবে। হ্যাঁ বাবা, আজ ওকে মেরে আমার শরীরের সমস্ত ঝাল মেটাবো। না যাবি না, ওকে সাজা দেবে ওর বাপ, বেয়াদবের জন্মদাতা পিতা। নিজের ঘরে যে একটা কুলাঙ্গারের জন্ম দিয়েছে বাবা। এই নাও চাবুক, নাও নাও ওকে। মোবারক, তুই যদি না পারিস তাহলে আমাকে দে। না অর্জুন না, আমার সন্তানের পাপের শাস্তি আমিই দেবো। বিশ্বাস করো বাবা, আমি আমি গুদামে আগুন দেই নাই বাবা। চুপ কর। আজ আর আমি তোর কোনো কথাই শুনবো না। থামনি কেন মোবারক, হাত চালা। ওর গায়ে আর একটি আঘাত করবে না, ওর কোনো অপরাধ নেই। কি বলছো মতলব? আমি ঠিকই বলছি, আগুন সুমন লাগায়নি, আগুন লাগিয়েছে জেমি। জেমি ড্যাডি, মতলব এসব কি বলছে? মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ওই শালা মতলব আমাকে ফাঁসাতে চায়। মতলব আমার খেয়ে আমার পরে শেষ পর্যন্ত তুই আমার সাথে বেইমানি করছিস, আমার ছেলের নামে মিথ্যা প্রমাণ দিচ্ছিস। মিথ্যে নয়, সত্য প্রকাশ করছি। আমার কাছে হাতে নাতে ধরা পড়ার পর জেমি আমাকে
আমাকে হত্যা করতে চেয়েছিল কিন্তু উপরওয়ালার ইচ্ছা আমি বেঁচে গেছি বিশ্বাস নলি যে দেখেন ছোট মেয়ের ঘরের পেছন থেকে উদ্ধার করা সুমনের শার্ট আগুন লাগানো মশাল আর ছোট মেয়ের গলার চেন আজ আমি বুঝতে পেরেছি এতদিন তুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস সুমনকে যে বাঁচানে দাঁড় করিয়ে কৌশলে আমার মেয়েকে সুমনের ঘরে পাঠিয়েছিস মিয়া বাড়ির ইজ্জত তুই মাটিতে মিশিয়ে দিতে চেয়েছিস দেখাব বেইমান না মিয়া সাহেব না আমি বেইমান না বেইমান আপনি আপনি আপনার আভিজাতের দম্ভে আমার নিষ্পাপ বোনের জীবন কেড়ে নিয়েছেন গরিব বলে আমার বোনকে আপনি মিয়া বাড়ির স্ত্রীর মর্যাদা দিতে চাননি আর তাই লজ্জায় ঘৃণায় আমার বোন সেদিন আত্মহত্যা করেছিল সেদিন লাশে আমি কসম করেছিলাম এই মিয়া বাড়ির অহংকার আমি মাটির সাথে মিশিয়ে দেব আর তাই সুমনকে আমি হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলাম মিয়া বাড়ির চাকরকে আমি মিয়া বাড়ির জামাই বানিয়েছি হারাম জাদা তোকে আজ শেষ করে দেব না গলা নিচু করে কথা বলুন আক্রাম সাহেব চোরের বাদে বড় গলা মানায় না আপনি একটা পশুকে জন্ম দিয়েছেন আর সেই পশুর জন্য আমার নিরাপরাধ ছেলেকে আমি হাত তুলেছি তাকে মেরে আমি রক্তাক্ত করে দিয়েছি অপরাধ করেছে আপনার ছেলে আর আমি শাস্তি দিচ্ছি আমার ছেলেকে চিরজীবন আপনাদের মতো অত্যাচারীরা জুলুম করে পার পেয়ে যাবে আর সাজা বাবা আমাদের মতো গরিব না আর না এই মিয়া বাড়িতে আমি অপরাধীকে সাজা দিয়ে প্রমাণ করব অন্যায় যে করে সাজা তাকেই পেতে হয় সে মিয়া বাড়ির চাকর হোক আর মিয়া বাড়ির মিয়া হোক গোলাম হয়ে তুই মালিকের গায়ে আঘাত করবি না আঘাত আমি করবো না আমি করবো না আমার সন্তানকে আঘাত করে তাকে রক্তাক্ত করে বাবা হয় আমি যে কষ্ট যে যন্ত্রণা পেয়েছি তা বুঝিয়ে দিতে আজ আপনি গ্রামবাসীর সামনে আপনার ছেলেকে ঠিক ততগুলো আঘাত করবেন যতগুলো আঘাত আমি আমার সন্তানকে করেছি নিন চাউক ধরুন ধরুন আঘাত করুন আপনার ছেলেকে না সাজা আমি পাবো না সাজা পাবি তোরা মর্যাদার ভূত তোর কাঁধে জিনের মতো চেপে বসেছে ওকে নিয়ে যান ইন্সপেক্টর আমার ঘরে জন্ম নিয়ে ও হয়েছে একটা কুলাঙ্গা আর চাকরের ঘরে জন্ম নিয়ে সুমন হয়েছে সোনার সন্তান প্রায় পেয়ে পেয়ে আমার সন্তান গেছে রসাতলে আর কষ্টের কষ্টি পাথরে ঘষে সুমন হয়েছে খাঁটি মানুষ মোবারক তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই ক্ষমা করে দাও
গরিবের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে হয় না মিয়া সাহেব, তারা তারা এমনি ক্ষমা করে দেয়। একটা কথা বলি মিয়া সাহেব, আল্লাহর চোখে ধনী গরিব বলে কিছু নেই, সকলেই মানুষ। আর মানুষ যখন সেটা বুঝতে পারে তখনই সে খাঁটি মানুষ হয়। সুমন, সুমন, আমাকে নিয়ে যাবে না, তুমি আমাকে ক্ষমা করে দাও সুমন, আমাকে ক্ষমা করে দাও। তুমি তো তোমাকে স্পর্শ করার অনুমতি আমাকে দাওনি। ইরানি তোমাকে অনেক আগেই মন থেকে স্বামী হিসেবে মেনে নিয়েছে, অনেক আগে তোমাকে দিয়েছে স্বামীর আসন, কিন্তু তুমি দেখতে পাওনি। আমাকে আর কষ্ট দিও না সুমন, আমাকে তোমার ঘরে নিয়ে চলো, তোমার স্ত্রীর অধিকার দিয়ে আমার নারী জন্ম সার্থক করে দাও, আমাকে তোমার সেবা করার সুযোগ দাও।